হ্যালো সুপার হিরো লাভার, বংলাভ কমিক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সের পুরো কাহিনী নিয়ে হাজির হয়েছি, যেখানে আমি ইউনিভার্সের সৃষ্টি থেকে অ্যাভেঞ্জার্স এন্ডগেমের কাহিনী পর্যন্ত পরপর এক্সপ্লেন করব সাল অনুযায়ী, যেটাকে ইনফিনিটি সাগাও বলা হয়। তো এই ইন্ট্রোতে বেশি সময় না দিয়ে চলুন শুরু করি। ইউনিভার্সের সৃষ্টির আগে চারিদিকে শুধু অন্ধকার ছিল, মানে অন্ধকারের রাজত্ব। তারপর বিগ ব্যাং এর পর ইউনিভার্সের সৃষ্টি হয়। তখন এই ইউনিভার্সে কিছু স্টোনের সৃষ্টি হয়, যাকে ইনফিনিটি স্টোন বলা হয়। আর এই স্টোনগুলি হলো স্পেস স্টোন, পাওয়ার স্টোন, টাইম স্টোন, রিয়ালিটি স্টোন, মাইন্ড স্টোন আর সোল স্টোন। কিন্তু যখন ইউনিভার্সে শুধু অন্ধকার ছিল, তখন সেই অন্ধকারে রাজত্ব করত না বন্ধুরা খিলবিস না ডার্ক এলফ। আর যখন সে বিগ ব্যাং হয়, তখন অনেক ডার্ক এলফ মারা যায়, কিন্তু তাদের মধ্যে কিছু বেঁচে গেছিল। আর তারা সটারহাইম নামক এক গ্রহতে বসবাস শুরু করে। যেহেতু ইউনিভার্সে তখন অন্ধকারের সাথে সাথে আলোর উদয়ও হয়েছিল, তাই তারা প্রতিজ্ঞা করে যে ইউনিভার্সকে আবার অন্ধকারে ফিরিয়ে নিয়ে যাবে। ইউনিভার্সের সৃষ্টির পর সৃষ্টি হয় সেলিস্টিয়ালের। সেই সেলিস্টিয়ালরা অনেক পাওয়ারফুল, এরা রিয়ালিটিকে ম্যানিপুলেট করতে পারে। তাদের কাছে সবার থেকে মহান সুপ্রিম টেকনোলজি আছে, আর নিজের শরীরকে এরা নিজের পছন্দের মতনই বানাতে পারত। যেহেতু তারা অনেক পাওয়ারফুল, তাই এরাই ইনফিনিটি স্টোনের ব্যবহার করত। অ্যাসাম দ্য সার্চার নামক সেলিস্টিয়াল গ্রহকে বিচার করত যে এটা থাকা উচিত না থাকা উচিত নয়, আর তারপর সে পাওয়ার স্টোনে ব্যবহার করে পুরো গ্রহকেই ধ্বংস করে দিত। আর কিছু সময় পর কিছু কারণের ফলে অনেক সেলিস্টিয়াল মারা যায়। যারা বেঁচে যায় তাদের মধ্যে একজন, যার নাম ইগো দ্য লিভিং প্ল্যানেট, আর সে পুরো ইউনিভার্সে ঘুরে বেড়াতে শুরু করে। এদিকে পাওয়ার স্টোনকে মোরাক প্ল্যানেটে লুকিয়ে দেওয়া হয়, যাতে কেউ এটা ব্যবহার করতে না পারে, কারণ এটার ব্যবহার কেউ করলে সে কোনো গ্রহের সর্বনাশ করে ফেলবে। যেমন সময় এগিয়ে গেল, মোরাক প্ল্যানেটও নিজের জায়গা বদলাতে লাগলো, আর সেই পুরো গ্রহ জলে ভর্তি হয়ে যায়। আর 300 বছরে একদিন এমন সময় আসতো যখন সেই গ্রহের জল কম হতো আর পাওয়ার স্টোনকে খুঁজে বের করা হতো। আজ থেকে 25 লক্ষ বছর আগে পূর্ব আফ্রিকায় একটি ভাইব্রেনিয়াম উল্কাপিণ্ড এসে পড়ে, আর সেই উল্কাপিণ্ড এত শক্তিশালী যে আশেপাশের মাটিকে বদলে দেয়, আর তাই সেখানের সেই সব গাছপালা জন্ম হতে লাগলো যেগুলো পৃথিবীর অন্য কোনো কোথাও পাওয়াই যায় না। আর তারপর আজ থেকে 10,000 বছর আগে সেই আফ্রিকায় মানুষদের 5টি বস্তি এসে বসবাস শুরু করে, আর সেই জায়গার নাম হয় ওয়াকান্ডা। কিছু সময় পর এই বস্তির লোকজন একে অপরের সাথে লড়াই করতে শুরু করে। তখন সেখানের যোদ্ধা বাসিঙ্গাকে প্যান্থারের দেবী ব্যাস্ট দর্শন দেয়, আর তাকে হৃদয়ের মতন দেখতে একটি ফুলের কাছে নিয়ে যায়, যাকে হার্ট সেপ হার্প বলা হয়। সেই ফুলটি খাবার পর বাসিঙ্গার মধ্যে সুপার পাওয়ার চলে আসে। সে সেই লড়াই বন্ধ করে, আর সেখানে 4টি বস্তি যারা প্যান্থারের দেবী ব্যাস্টে বিশ্বাসী তাদের একত্রিত করে রাজা হয়ে ওঠে, আর ওয়াকান্ডা পায় নিজের প্রথম ব্ল্যাক প্যান্থার। কিন্তু জাবারি বস্তি যারা হনুমান ভগবানে বিশ্বাসী ছিল, তারা বাসিঙ্গার রাজা হওয়াটা মেনে নেয় না। সময় এগিয়ে যায় আর ওয়াকান্ডা নিজেকে বাকি পৃথিবী থেকে লুকিয়ে নেয়। এই সময় আগামোটো, যে প্রথম সর্সারার সুপ্রিম ছিল, সে টাইম স্টোন পেয়ে যায়, আর সে মাস্টার অফ মিস্টিক আর্টকে আবিষ্কার করে, আর সেই টাইম স্টোনকে একটা কেসে রাখে, আর সেটার নাম পড়ে আই অফ আগামোটো হয়ে যায়। আর বাকি সর্সারার সুপ্রিমদের এটা রক্ষা করা একমাত্র কর্তব্য হয়ে ওঠে। আর আগামোটো পৃথিবীর 3টি সেন্ট্রাম বানায়। সেখান থেকে আগামোটো আর তার বাকি সাথীরা পৃথিবীকে বাইরে থেকে আসা বিপদ থেকে রক্ষা করতে শুরু করে। ওয়াকান্ডার সৃষ্টির সময় এদিকে বাকি গ্রহতেও অনেক সাম্রাজ্যের সৃষ্টি হতে লাগে, আর তাদের মধ্যে একটা নাম ক্রি সাম্রাজ্য। আর আজ থেকে 5,000 বছর আগে ক্রি সাম্রাজ্য নিজেদের বৈজ্ঞানিকদের বিভিন্ন বিভিন্ন গ্রহতে পাঠায়, যাতে তারা সেই সব গ্রহবাসীদের ব্যাপারে ভালোভাবে জানতে পারে, আর তাদের উপর পরীক্ষা করতে শুরু করে, যাতে তারা অনেক শক্তিশালী অস্ত্র বানাতে পারে। ঠিক তখন কিছু বৈজ্ঞানিক পৃথিবীতে আসে, আর কিছু সাধারণ মানুষের DNA পরিবর্তন করে, আর তারা এক নতুন প্রজাতির মানুষ বানিয়ে ফেলে, যাদের মধ্যে ইউনিক শক্তি ছিল, যাদের আমরা ইনহিউম্যান নামে জানি। প্রথম ইনহিউম্যান যে ছিল, তার নাম এলবিয়াস, যে বাকি ইনহিউম্যানদের ব্রেনকে কন্ট্রোল করতে পারত। আর এই এলবিয়াস নিজের বাকি ইনহিউম্যান সাথীদের সাথে মিলে ক্রিদের ওপর যুদ্ধ করতে শুরু করে দেয়, আর ক্রি বৈজ্ঞানিকরা পৃথিবী ছেড়ে পালিয়ে যায়। তারপর এলবিয়াস নিজের নাম বদলে হাইপ করে নেয়। ধীরে ধীরে সে আরও শক্তিশালী হয়ে পড়ে, যার ফলে মানুষেরা আর ইনহিউম্যানেরা তাকে ভয় পেতে শুরু করে। আর তাই কিছু মানুষ আর কিছু ইনহিউম্যান মিলে হাইপকে ক্রি টেলিপোর্টেশন ডিভাইসের মাধ্যমে ম্যাবথ নামক এক গ্রহে পাঠিয়ে দেয়। কিন্তু এর ফলে সমস্ত ইনহিউম্যান বা সমস্ত মানুষ খুশি ছিল না, কারণ এই হাইপ তাদের ক্রি সাম্রাজ্যের বন্দী থেকে মুক্ত করিয়েছিল। আর তাই কাল্ট অফ হাইপের সৃষ্টি হয়, যাদের একটাই উদ্দেশ্য ছিল হাইপকে পৃথিবীতে ফিরিয়ে আনা। আর এই কাল্ট অফ হাইপ গ্রুপ কিছু সময় পর নাম বদলে হাইড্রা নাম দেয়।
কিন্তু মানুষ আর ইনহিউম্যান একসাথে থাকার ফলে তাদের মধ্যে অনেক অসুবিধা হতে লাগে। আর তাই ইনহিউম্যানরা পৃথিবী ছেড়ে চলে যায়, কারণ তারা সংখ্যায় কম ছিল। আর তারা গিয়ে ক্রি সাম্রাজ্যের একটি উপগ্রহ অ্যাটিলিয়ানে থাকতে লাগে। আর 2988 খ্রিস্টপূর্বে ডার্ক এজ একটা ঘটনার ব্যাপারে জানতে পারে, যাকে কনভার্জেন্স বলা হয়, যার মানে অভিসরণ। আর এটা একটি কসমিক ইভেন্ট, যেটার ফলে নয় রিয়াল একই সরলরেখায় চলে আসে। টাইম স্পেস আর রিয়ালিটি দুর্বল হয়ে যায়। আর ডার্ক এলভসের লিডার ম্যালিকিথ এই ইভেন্টের রিয়ালিটি স্টোনে ব্যবহার করে পুরো ইউনিভার্সকে ধ্বংস করে আবার অন্ধকারে রাজত্বে আনার চেষ্টা করে। কিন্তু ওডিনের পিতা বোর ডার্ক এলভসের গ্রহ সোয়াটারহাইমে আক্রমণ করে। ম্যালিকিথ যখন দেখে বোর এই লড়াই জিতে যাচ্ছে, তখন সে নিজের কিছু সাথীর সাথে সেখান থেকে পালিয়ে যায়, নিজের বাকি সাথীদের সেখানে ছেড়ে। আর সে এক গভীর নিদ্রায় চলে যায় পরবর্তী কনভার্জেন্সের ইভেন্টের অপেক্ষায়। সেখানে বোর সে রিয়ালিটি স্টোনটি পায়, যেটা আসলে ইথারের রূপে ছিল। বোর বুঝতে পারে এটা কতটা ভয়ানক, তাই সে সেটা লুকিয়ে দেয় যাতে কেউ কখনোই সেটা খুঁজে না পায়। তারপর বোরের মৃত্যুর পর ওডিন অ্যাসগার্ডের রাজা হয়, আর সেখানে সে তার স্ত্রী ফ্রিগার সাথে রাজত্ব শুরু করে। আর সমস্ত রিয়াল মানে নয় রিয়ালকে দখল করার জন্য ওডিন তার মেয়ে হেলার সাথে অন্যান্য রিয়ালমে গিয়ে আক্রমণ করতে শুরু করে। কয়েকশো বছরের যুদ্ধের পর ওডিন যুদ্ধ ছেড়ে শান্তির রাস্তা বেছে নেয় আর নয় রিয়ালমের অলফাদার হয়ে যায়। কিন্তু তার মেয়ে হেলার এটা পছন্দ হয় না, আর সে ওডিনের বিপক্ষে যুদ্ধ করে। অবশেষে ওডিন হেলাকে নিফিলহাইমের হেলে বন্দি করে দেয়। কিন্তু হেলা অনেক শক্তিশালী, আর তাই সে সেই বন্দি থেকে নিজেকে মুক্ত করে পালিয়ে যায়। তখন তাকে ধরার জন্য ওডিন ভ্যালকাইরিদের পাঠায়, কিন্তু হেলা একজন ভ্যালকাইরিকে ছেড়ে সমস্ত ভ্যালকাইরিদের মেরে ফেলে। এই সব দেখে সে একমাত্র ভ্যালকাইরি যে বেঁচে ছিল, যার নাম ব্রুনহেল্ড, সে অ্যাসগার্ড ছেড়ে সাকার গ্রহে চলে যায়। আর তারপর হেলাকে থামাতে ওডিন নিজেই যায়। আর তারপর ওডিন হেলার সাথে লড়ে তাকে আবার নরকে পাঠিয়ে দেয় আর অ্যাসগার্ডের ইতিহাস থেকে হেলার নাম মুছে দেয়। তারপর ওডিন নয়রিয়ালমকে রক্ষা করতে শুরু করে। আর তারপর 965 খ্রিস্টাব্দে জোথানহাইমের ফ্রস্ট জায়েন্ট পৃথিবীতে আক্রমণ করে। সেই সময় ফ্রস্ট জায়েন্টের রাজা লফি ছিল। তখন পৃথিবীবাসীদের বাঁচাবার জন্য ওডিন এসে ফ্রস্ট জায়েন্টদের হারিয়ে তাদের মহান অস্ত্র দ্য ক্যাসকেট অফ অ্যাসেন্ট ইউনটারাস কেড়ে নেয় আর নিজের ধনভাণ্ডারের সাথে রেখে দেয়। আর তখন ওডিন ফ্রস্ট জায়েন্টের মন্দিরে তাদের একটা ছোট্ট বাচ্চা দেখতে পায়। ওডিনে দয়া হয় আর সেই সে বাচ্চাটিকে দত্তক নিয়ে নেয়। এই সময় ইউনিভার্সের এক গ্রহ টাইটেনে খাবার আর অন্যান্য সামগ্রী শেষ হতে লাগে, কারণ সেই গ্রহে জনসংখ্যা অনেক বেড়ে যায়। তখন সেই গ্রহের একজন টাইটেনের রাজাকে পরামর্শ দেয় যে ভেদাভেদ না করে টাইটেনের অর্ধেক জনসংখ্যাকে মেরে ফেলে দেয়া যাক, তাহলে যে অর্ধেক জনসংখ্যা বেঁচে যাবে তারা এই সমস্ত খাবার আর বাকি জিনিসপত্র নিয়ে কোনো অসুবিধা ছাড়াই ভালোভাবে জীবনযাপন করতে পারবে। আর আপনারা জেনেই গেছেন কে রাজাকে পরামর্শ দিয়েছিল। হ্যাঁ বন্ধুরা, সে ছিল থ্যানোস। টাইটেনের লোকেরা থ্যানোসকে পাগল ভাবে আর তাকে গ্রহ থেকে বের করে দেয়। তারপর সেটাই হয় যেটা থ্যানোস বলেছিল, ধীরে ধীরে পুরো টাইটেন গ্রহ ধ্বংস হয়ে যায়। তখন থ্যানোস প্রতিজ্ঞা করে যে পুরো ইউনিভার্সের অর্ধেক জনসংখ্যাকে শেষ করবে, যাতে অন্য কোনো গ্রহ আর ধ্বংস না হয়। তারপর 1014 খ্রিস্টাব্দে ক্রি সাম্রাজ্য আর জ্যান্ডার সাম্রাজ্যের মধ্যে যুদ্ধ শুরু হয়, যেটা কয়েকশো বছর ধরে চলে। তারপর 1342 খ্রিস্টাব্দে জন্ম হয় অ্যাসিয়েন্ট ওয়ানের। আর 1409 খ্রিস্টাব্দে ওডিন টেসরেক্টকে অ্যাসগার্ড থেকে বের করে নরওয়ের একটি চার্চে লুকিয়ে দেয়। 1876 খ্রিস্টাব্দে ইউসিলিসের প্রপিতামহ ওয়াকান্ডাকে খুঁজে নেয় আর সেখান থেকে ভাইব্রেনিয়াম চুরি করার চেষ্টা করে। তখন সেই সময়ে ব্ল্যাক প্যান্থার তাকে মেরে ফেলে। 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় জোসেফ রজার এই যুদ্ধে মারা যায়। আর তার মৃত্যু 2 মাস পর জন্ম হয় স্টিভ রজারের। আর স্টিভ রজার নিজের বাবার এই যুদ্ধের গল্প শুনেই বড় হয় আর সেও ঠিক করে যে সেও আর্মিতে যাবে। কিছু বছর পর 1930 সালে জার্মান বৈজ্ঞানিক এব্রাহিম আস্কিন সুপার সোলজার সিরামের ওপর গবেষণা শুরু করে। আর এই সিরাম কী করতে পারে এটা তো আপনারা সবাই জানেন। উদাহরণস্বরূপ স্টিভ রজার বাকি বান্সকে দেখে নিন। 1934 হাইডার একসাথে স্মিথ হিটলারের সাথে দেখা করে আর সে নাজি আর্মি জয়েন করে। আর কিছু সময় পর নাজির অস্ত্র ডিপার্টমেন্ট তার হাতে আসে আর সে হাইড্রা নামক একটি সিক্রেট প্রোগ্রাম শুরু করে। আর এই প্রোগ্রামকে আগে নিয়ে যাওয়ার জন্য সে ডক্টর জোলাকে দিয়ে অস্ত্রের ওপর গবেষণা শুরু করে দেয়। জার্মানিতে হাইড্রা অ্যাটাক করে আর ডক্টর আস্কিন সেখান থেকে পালিয়ে যায় আর স্মিথ তাকে ধরে নেয় আর তাকে সুপার সোলজার সিরামের ওপর গবেষণা চালু রাখতে বলে। আর ডক্টর এটা না করলে সে তার পরিবারকে মেরে ফেলবে এমনটা হুমকি দেয়। 1936 সালে স্টিভ রজারের মা মারা যায়। 1939 সালে হাওয়ার্ড স্টার্ক ইন্ডাস্ট্রিজের স্থাপনা করে। আর সেই সময় সরকাররা যুদ্ধের জন্য অস্ত্র বানাতে শুরু করে আর জয়েন করে SSR নামক একটি সায়েন্টিফিক গ্রুপ। এক বছর পর 1940 সালে পেগি কার্টারও SSR জয়েন করে। অপরদিকে স্মিথ নিজের ওপর সুপার সোলজার সিরাম ইঞ্জেক্ট করায়, যেটা আস্কিন বানিয়েছিল। এই সিরাম তাকে শক্তি তো দেয়, কিন্তু তার চেহারা খারাপ করে দেয়, ফলে সবাই তাকে রেড স্কাল নামেও চিনতে লাগে।
ডক্টর আস্কিনকে জেলে পাঠিয়ে দেওয়া হয় নিজের রিসার্চের জন্য। তারপর ব্রিটিশরা আস্কিনকে জেল থেকে বের করে আনে আর আমেরিকা পাঠিয়ে দেয়। সেখানে সেও SSR জয়েন করে আর আবার সুপার সোলজার সিরামের ওপর কাজ শুরু করে। 1941 সালে স্টিভ রজার আর বাকি বান্স আর্মি জয়েন করার জন্য ট্রেনিংয়ে যায়, কিন্তু স্টিভ রজার মেডিকেলে ফেল হয়ে যায়। কিন্তু বাকিকে আর্মিতে ভর্তি করিয়ে নেয় আর তাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পাঠিয়ে দেয়। 1942 সালে রেড স্কাল নরওয়ে পৌঁছায়। সেখানে সে ওডিনেসে টেসর একটি পায়। অপরদিকে হাইড্রার এক অফিসার সে ক্রি সোলজারের মৃতদেহ পায়, আর আমরা তো সবাই জানি ক্রির রং নীল। তারপর 1943 সালে ডক্টর আস্কিন সুপার সোলজার সিরাম প্রয়োগের জন্য স্টিভ রজারকে বেছে নেয়, আর 7 দিনের মধ্যে সে স্টিভ রজারের ওপর সেটা প্রয়োগ করে। আর সেই প্রয়োগ সাকসেসফুল হয়, ফলে স্টিভ রজার আরও লম্বা আর আরও শক্তিশালী হয়ে যায়। কিন্তু এই সময় হাইডার একজন গোয়েন্দা ডক্টর আস্কিনকে গুলি মেরে হত্যা করে, আর সেখান থেকে একটা সুপার সোলজার সিরামের সিসি নিয়ে চলে যায়। স্টিভ রজার তার পেছনে যায় আর তাকে ধরে নেয়, কিন্তু সে তার হাতে যাতে না আসে, যাতে সে অ্যারেস্ট না হয়, তার জন্য সেই গোয়েন্দা আত্মহত্যা করে নেয়। আর তারপর পেপারে স্টিভ রজারের নাম প্রচার হতে লাগে, আর পৃথিবী পায় ক্যাপ্টেন আমেরিকা। ক্যাপ্টেন আমেরিকা অনেক পপুলার হয়ে যায় আর সরকার তাকে দিয়ে অ্যাড দিতে শুরু করে। কিন্তু স্টিভ চেয়েছিল যুদ্ধ লড়তে, সে এইসব করতে চায়নি। কয়েক মাস পর স্টিভ রজার খবর পায় হাইড্রার একটি ফ্যাসিলিটির ব্যাপারে, আর শোনে সেখানে বাকি বান্স নাকি বন্দি আছে। আর সে একাই গিয়ে সে ফ্যাসিলিটিতে আক্রমণ করে, আর যত সৈনিক সেখানে বন্দি ছিল সবাইকে ছাড়িয়ে ফিরিয়ে নিয়ে আসে, সঙ্গে বাকি বান্সকেও। কিছুদিন পর স্টিভ রজার নিজের হাউলিং কমান্ডার বানায় কয়েকজন সৈনিককে নিয়ে, আর হাইড্রার বেসে অ্যাটাক শুরু করে দেয়। এই সময় হাওয়ারিস্টা ক্যাপ্টেনকে ওয়াকান্ডার ভাইব্রেনিয়ামের তৈরি শিল্ড দেয়। 2 বছর পর 1945 সালে একটা মিশনের সময় বাকি বান্স একটা ট্রেন থেকে নিচে পাহাড়ে পড়ে যায়, আর সবাই ভাবে যে সে মারা গেছে। আর তখন হাউলিং কমান্ডাররা সে ট্রেন থেকে ডক্টর আর্নিম জোলাকে গ্রেপ্তার করে, কিন্তু বাকি বান্স নিচে পড়ে গুরুতর আহত হয়, আর হাইড্রা তাকে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে বন্দি বানিয়ে নেয়। আর তারপর তার চিকিৎসা করে আর তার ওপর এক্সপেরিমেন্ট করতে শুরু করে। কয়েক সপ্তাহের মধ্যেই ক্যাপ্টেন আমেরিকা আর তার হাউলিং কমান্ডার হাইড্রার মেন বেসে আক্রমণ করে দেয়। সেখান থেকে হাইড্রা লিডার রেড স্কাল টেসরেক নিয়ে পালিয়ে যায়। ক্যাপ্টেন আমেরিকা তাকে আটকায় আর রেড স্কাল সেখান থেকে পালাবার জন্য টেসরেক ব্যবহার করে, ফলে টেসরেক তাকে বরমিরে পাঠিয়ে দেয়। সেখানে সে একজন দালাল হয়ে যায়, গাইড হয়ে যায়। আর যারাই সোলস্টোনের খোঁজে সেখানে যেত তাদেরকে সে রাস্তা দেখাতো, অ্যাকচুয়ালি গাইডের মতো কাজ করতো, যেমনটা আপনারা ইনফিনিটি ওয়ারে দেখেছিলেন। আর এদিকে টেসরেক প্লেনটিকে ফুটো করে গভীর সমুদ্রে কোথাও হারিয়ে যায়। কিন্তু সেই প্লেনটি শহরের দিকে যেতে লাগে, ফলে অনেকের প্রাণে সংকট আসতে দেখে স্টিভ রজার নিজের প্রাণের বলি দিয়ে সেই প্লেনটিকে গ্রিনল্যান্ডের বরফের মধ্যে কোথাও ক্র্যাশ করায়। আর সরকার সমেত পৃথিবীবাসীও স্টিভ রজারের কোনো খবর পায় না, তাই তাকে তারা মৃত ভেবে নেয়। হাওয়ারিস্টাক টেসরে খুঁজতে শুরু করে সেই সমুদ্রে, আর সে সেটা উদ্ধার করে নেয় গভীর সমুদ্র থেকে, আর সেটার ওপর রিসার্চ শুরু করে দেয়। রেড স্কাল তো এখন আর পৃথিবীতে নেই, সবাই ভাবে যে সে মারা গেছে, তাই SSR গ্রুপ হাইডার বাকি বেসে অ্যাটাক শুরু করে দেয়। ক্যাপ্টেনের কাজ পেগি এগিয়ে নিয়ে চলে ক্যাপ্টেনের হাউলিং কমান্ডারের সাথে। শেষ বেস ছিল ওয়ার্নার রাইমহার্টের, আর তার বেস থেকে SSR ক্রিসের মৃতদেহটি পায় আর আরও অনেক ক্রির জিনিসপত্র। তারপর SSR ভাবে যে এবার হাইড্রার শেষ হয়ে গেছে, কিন্তু যেহেতু হাইড্রার এজেন্ট পুরো পৃথিবীতে ছিল, তারা যখন দেখে হাইড্রার শেষ হচ্ছে তখন তারা বাকি বান্সকে অন্য জায়গায় পাঠিয়ে দেয়, আর বাকি বান্সের ওপর এক্সপেরিমেন্ট করে তারা তার ব্রেন ওয়াশ করে দেয় যাতে তার কিছু মনে না থাকে। এক্সপেরিমেন্টের পর নিজেদের ভবিষ্যতের জন্য তারা বাকি বান্সকে একটা কাঁচের চেম্বারে গভীর নিদ্রায় পাঠিয়ে দেয়। কয়েক মাসের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায়। আচ্ছা, যখন বাকি 10 থেকে পড়ে যায় আর তখন থেকে নিয়ে এখন অবধি যা কিছু হয়েছে সবই একই বছরে হয়েছে, 1945 সালে। তারপর আমেরিকা একটি চুক্তি রাখে সমস্ত নাজির বৈজ্ঞানিকদের জন্য, যে তারা যদি আমেরিকার জন্য কাজ করে তাহলে তাদের সমস্ত অপরাধগুলো আইনত দিক থেকে মুছে দেওয়া হবে। আর এটাই ছিল হাইড্রার পক্ষে সুবর্ণ সুযোগ। সেখানে বাকি বৈজ্ঞানিকদের সাথে হাইড্রার বৈজ্ঞানিকরাও, সঙ্গে আর্নিম জোলাও আমেরিকার সরকারের বৈজ্ঞানিক বিভাগে অনায়াসে ঢুকে যায়, আর সাথে সাথে তারা লুকিয়ে হাইড্রাকেও চালাতে লাগে। কিছু বছর পর 1949 সালে পেগি কাটার SSR এর ইনচার্জ হয়ে যায়। সেই বছর পেগি কাটার আর হাওয়ারিস্টাক আরও কয়েকজন মিলে SSR কে বদলে সিল্ড নাম দেয়, যার ফুল ফর্ম স্ট্র্যাটেজিক হোমল্যান্ড ইন্টারভেনশন এনফোর্সমেন্ট অ্যান্ড লজিস্টিক্স ডিভিশন। আর এদিকে সিল্ডের ছায়ায় হাইড্রাও চলতে থাকে। এক বছর পর 21 ডিসেম্বর 1950 সালে জন্ম হয় নিক ফিউরির। 1955 সালে ইয়ন্ডো জন্মের পর তাকে বিক্রি করে দেওয়া হয়। 1961 সালে স্টার লর্ডের মা মেরেডিট কুইলের জন্ম হয়।
1963 সালে অ্যান্টন ভ্যাংকক আমেরিকা আসে আর হাওয়ার্ড স্টার্কের সাথে কাজ শুরু করে দেয়। তারা দুজন মিলে পৃথিবীর প্রথম আর্ক রিয়াক্টর বানাবার চেষ্টা শুরু করে। কিছু মাস পর আমেরিকার প্রেসিডেন্ট জনাস কেনেডিকে হাইড্রা উইন্টার সোলজারের দ্বারা হত্যা করায়। এই উইন্টার সোলজার আসলে বাকি বান্স, যার এখন কিছুই মনে নেই। 8 জুলাই 1964 সালে জন্ম হয় ফিল কোলসনের। এদিকে অ্যান্টন ভ্যাংককে অন্য দেশের গোয়েন্দাগিরি করার জন্য গ্রেপ্তার করে সাইবেরিয়া পাঠিয়ে দেয়। ফলে আর্ক রিয়াক্টরের পুরো ক্রেডিট হাওয়ার্ড স্টার্ক পেয়ে যায় যে সেই বানিয়েছে আর্ক রিয়াক্টর। যদিও তার সাহায্য অ্যান্টন করেছিল, কিন্তু সেটা কেউ মনে রাখে না। 1965 সালে জন্ম হয় ক্যারল ড্যানভার্সের। 3 বছর পর 1968 সালে জন্ম হয় অ্যান্টন ভ্যাংককের ছেলে ইভান ভ্যাংককের। সাথে সাথে এই বছরই জন্ম হয় জেমস রোডেরও। 1969 সালে ব্রুস ব্যানারে জন্ম হয় আর পরের বছর মানে 1970 সালে টনি স্টার্কেরও জন্ম হয়। 2 বছর পর 1972 সালে অসুস্থ থাকার ফলে আর্নিম জোলা মারা যায়, কিন্তু হাইড্রা তার ব্রেনের শক্তিকে শিল্ডের কম্পিউটারের ডেটাবেসে রেখে দেয়। 1974 থেকে 75 মধ্যে স্টাকার ওয়াগার্ড ইয়েন্ডুকে সেখান থেকে ছাড়ায় যেখানে তাকে বিক্রি করে দেওয়া হয়েছিল আর ইয়েন্ডুকে র্যাভেঞ্জার্স জয়েন করায়। 1978 সালে স্যামুয়েলসনের জন্ম হয়। আগের এপিসোডে আমি বলেছিলাম শেষ সেলেস্টিয়াল ইগো পুরো ইউনিভার্স ঘুরতে শুরু করে আর সেই ইউনিভার্সের প্রতিটি গ্রহতে নিজের বীজ পুঁতে আসে, যাতে সে পুরো ইউনিভার্সের প্রতিটি গ্রহকে কন্ট্রোল করতে পারে। কিন্তু মাত্র একজন সেলেস্টিয়ালের পক্ষে এটা করা সম্ভব ছিল না, আর তাই প্রতিটি গ্রহতে সেই গ্রহের প্রাণীর সাথে মিলে নিজের বংশবিস্তার শুরু করে। কিন্তু তার কোনো বাচ্চাই সেলেস্টিয়ালের শক্তিকে সহ্য করতে পারেনি আর তারপর সে পৃথিবীতে আসে। আর তারপর তার পরিচয় হয় এখানে মেরেডিট কুইলের সাথে। সেখানে তাদের প্রেম হয়, বছর কেটে যায় আর তখন তার মনে পড়ে যে এটা তার কাজ নয়। আর তাই যখন মেরেডিট প্রেগনেন্ট হয় তখন সে তার মধ্যে টিউমার দিয়ে সর্বদার জন্য পৃথিবী ছেড়ে চলে যায়। 1980 সালে জন্ম হয় পিটার কুইলের আর এই বছরেই জন্ম হয় হোপ ভ্যান ডাইনেরও। এই সময় তার বাবা হ্যাং টিম আবিষ্কার করে এমন একটি পার্টিকেল যার সাহায্যে কোনো বস্তু সাইজ ছোট বড় করা হতো আর এটার নাম দেওয়া হয় পিম পার্টিকেল। তারপর সে তৈরি করে অ্যান্টম্যান স্যুট আর ওয়াস্প স্যুট যার সাহায্যে সে নিজেকে ছোট বড় করতে পারত। এই স্যুটের সাহায্যে হ্যাং পিম আর তার স্ত্রী জেনেট মিলে শিল্ডের জন্য অনেক মিশন করতে লাগে। নিক ফিউরিও শিল্ড জয়েন করে এই সময়ে আর কেলারের সাথে কাজ করতে শুরু করে। আগামী কয়েক মাসের মধ্যে হাওয়ার্ড স্টার্ক ডক্টর ওয়েন্ডি লাউসেনকে টেসরেক দিয়ে দেয় তার রিসার্চের জন্য। 1987 সালে একটা অপারেশনে যেখানে একটা মিসাইল আমেরিকার দিকে যাচ্ছিল সেটাকে আটকাবার জন্য ডক্টর পিম আর তার স্ত্রী জেনেট পৌঁছে যায়। কিন্তু সেই সময় আমেরিকাকে বাঁচাবার জন্য জেনেট ভ্যানডাইন নিজের প্রাণের পরও না করে স্যুটের রেগুলেটরটিকে অফ করে দেয়, যার জন্য সে অনেক ছোট হয়ে যায়, ফলে সাব অটোমিকে পৌঁছে যায়। এদিকে মিসাইলটিও অফ হয়ে যায়, আমেরিকা বেঁচে যায়। এরপর হ্যাং পিম আর অ্যান্টম্যান হয়নি আর জেনেটকে ফিরিয়ে আনার জন্য কোয়ান্টাম টানেলের ওপর কাজ শুরু করে। 1988 সালে মেরেডিটের মৃত্যু হয় সেই টিউমারের জন্য। তারপর ইগো ইয়েন্ডুকে পৃথিবী পাঠায় কুইলকে আনার জন্য, কিন্তু ইয়েন্ডু এটা করে না। সে জানতো ইগোর প্ল্যান আর বাকি বাচ্চাদের মতো পিটারকে মরতে দিতে চাইতো না, তাই সে পিটারকে নিজের কাছে রেখে দেয়। এই সময় ডক্টর ওয়েন্ডি লাউসন টেসরেক্টটি স্কালদের মাদারশিপে রেখে আসে। 1989 সালে হ্যাং পিম জানতে পারে তার পিম পার্টিকেলকে সিল নকল করার চেষ্টা করছে আর তখন সে সিল ছেড়ে দেয় আর নিজের পিম ইন্ডাস্ট্রি শুরু করে। এই সময় ওয়াকান্ডার রাজা তাচাকা নিজের এজেন্টদের বিভিন্ন দেশে পাঠিয়ে দেয় আর সাথে সাথে নিজের ভাই এনজোবুকে ক্যালিফোর্নিয়া পাঠায়। সেখানে এনজোবু দেখে আমেরিকা আর আফ্রিকাদের অবস্থা আর তাই সে ঠিক করে সে ওয়াকান্ডা থেকে ভাইব্রেনিয়াম আর অস্ত্র চুরি করে এদের বাজারে আফ্রিকান ও আমেরিকানদের বিক্রি করে টাকা ইনকাম করবে আর তাদের সাহায্যও করবে। আর এতে সে সাহায্য নেয় ইউসিলিস ক্লর আর তাকে ওয়াকান্ডার লোকেশনও বলে দেয়। ইউসিলিস ওয়াকান্ডা খুঁজে নেয় আর অনেক অস্ত্র সেখান থেকে চুরি করে আনে। অপরদিকে ডক্টর ওয়েন্ডি লাউসেনের ডিজাইন করা লাইট স্পিড ইঞ্জিন, যেটা টেসরেক্টের শক্তির দ্বারাই চলে, তার টেস্টিং শুরু করে। এই সময় ক্রির এজেন্ট ইয়নরক তাদের ওপর অ্যাটাক করে আর এতে লাউসেন মারা যায়। আর এখানের অ্যাক্সিডেন্টের ফলে তার জেটের পাইলট ক্যারল ড্যানভার্সের মধ্যে সে লাইট স্পিড ইঞ্জিনের এনার্জি চলে আসে, ফলে ক্রিরা তাকে না মেরে তাকে নিজের সাথে নিয়ে চলে যায় আর তার ব্রেন থেকে সমস্ত মেমোরি ইরেজ করে দেয়। 1991 সালে হাওয়ার্ড স্টার্ক ডক্টর আস্কিনের সুপার সোলজার সিরামের কপি বানাতে সফল হয়ে যায় আর হাইড্রা এই স্যাম্পেলের জন্য উইন্টার সোলজারের দ্বারা হাওয়ার্ড স্টার্ক আর তার স্ত্রী মারিয়া স্টার্ককে হত্যা করে। সেই স্যাম্পেলগুলো দিয়ে তারা কয়েকজনের ওপর এক্সপেরিমেন্ট শুরু করে, কিন্তু সিরাম পুরোপুরি স্টেবল না হওয়ার কারণে যাদের ওপর এক্সপেরিমেন্ট করা হয়েছিল তারাই হাইড্রার এজেন্টদের ওপর অ্যাটাক শুরু করে দেয় আর তাই এই এক্সপেরিমেন্টটি বন্ধ করা হয় আর যাদের ওপর এক্সপেরিমেন্ট করা হয়েছিল তাদের গভীর নিদ্রায় পাঠিয়ে দেওয়া হয়। অপরদিকে ওয়াকান্ডাতে এই সময় ইউসিলিস ধরা পড়ে যায় আর তার শরীরে ট্যাটু বানিয়ে দেওয়া হয়
যাতে তাকে চেনা ভবিষ্যতের জন্য সহজ হয়ে পড়ে। কিন্তু ইউসিলি সেখান থেকে পালিয়ে যায় বোমা বিস্ফোরণ করে, আর এতে কিছু ওয়াকান্ডিয়ান মারা যায়। তারপর কিং তাচাকা এটার খোঁজ শুরু করে, আর তাই সে জুরিকে ক্যালিফোর্নিয়া পাঠায়, আর সেখানে সে এনজবুর সঙ্গে কাজ করতে লাগে, আর খুব কম সময়ের মধ্যে সে এনজবুর কাছের হয়ে যায়। তারপর 1992 সালে এনজবু জুরিকে নিজের প্ল্যান বলে, আর জুরি সেটা তাচাকাকে বলে দেয়। আর এই সময় কিং তাচাকা নিজের হাতে নিজের ভাইকেই মেরে ফেলে, আর তার শরীর সেখানে ফেলেই চলে যায়। 1993 সালে ইভান ভ্যাংককে গ্রেপ্তার করা হয় অস্ত্র পাচার করার জন্য, আর তাকে 13 বছরের জন্য জেলে বন্দী করে দেওয়া হয়। 1995 সালে নাতাশা রোমানভ রাশিয়ার একটা প্রোগ্রামের জন্য রেড রুমে ট্রেনিং শুরু করে। 3 বছরের ট্রেনিং এর পর সে ব্ল্যাক উইডোর নাম পায়, আর তাকে আন্ডার কভার অপারেশনের জন্য পাঠিয়ে দেওয়া হয়। এই সময় ক্যারল ডানভার্স পৃথিবীতে এসে পড়ে, আর নিক ফিউরির সাথে তার আলাপ হয়। আগে গিয়ে ক্যারল নিজের অতীত সম্পর্কে জানতে পারে। তারপর সে নিক ফিউরি, ট্যালোসা, নিজের ফ্রেন্ড মারিয়া র্যাম্বোর সাথে মিলে স্কাল মাদারশিপে যায়, আর টেসরেক্টটি নিয়ে পৃথিবীতে আসে। যদিও দুর্ভাগ্যবশত টেসরেক্টটি একটি পেরাল রূপী ফ্ল্যাডকেন, যার নাম গুস, সে খেয়ে নেয়। ইয়ংরক যে সাহায্যের জন্য রোনানকে বলে, রোনান পৃথিবীতে আসে অ্যাটাক করতে, কিন্তু ক্যারল ড্যানভার্সের শক্তি দেখে সে মহাকাশ থেকে ফিরে যায়। তারপর ক্যারল স্কালদের সাথে পৃথিবী ছেড়ে চলে যায়, আর গুসকে নিক ফিউরিকে দিয়ে যায়। কয়েক মাস পর গুস সেই টেসরেটটি উকলে দেয়, আর সেটা নিয়ে নিক ফিউরি নিজের কাজ শুরু করে। 1997 সালে কাইসেলিয়াসের স্ত্রী মারা যায়, আর তারপর সে কামাতাজে চলে যায়। সেখানে মর্ডো তাকে এশিয়েন্ট ওয়ানের সাথে পরিচয় করায়, আর কাইসেলিয়াস মিস্টিক আর্টের ট্রেনিং শুরু করে। 1998 সালে নিক ফিউরি হকাইকে রাশিয়া পাঠায় নাতাশা রোমানভকে মারার জন্য। সেখানে হকাই নাতাশাকে একটা সুযোগ দেয় বদলাবার জন্য, আর তাকে সিল জয়েন করায়। কয়েক মাস পর একটি কোয়ান্টাম টার্নাল দুর্ঘটনায় ছোট্ট এভারেস্টার আহত হয়, আর সে নিজের বাবা মাকে সেই দুর্ঘটনায় হারিয়ে দেয়, আর এই অ্যাক্সিডেন্টের ফলে সে ফেজ হতে শুরু করে। এই দেখে শিল্ডের মেম্বার বিল ফস্টার তার সাহায্য করে, আর বড় হতেই শিল্ড এভার জন্য এক ধরনের স্যুট বানায়, যেটার সাহায্যে সে নিজের শক্তিকে ভালোভাবে কন্ট্রোল করতে পারত, আর শিল্ড এভার সাহায্যে নিজের অনেক মিশন করতে শুরু করে। 31 ডিসেম্বর 1999 টোনি স্টার্ক সুইজারল্যান্ডে থাকে। সেখানে তার পরিচয় হয় হো ইয়ানসন, মায়া হ্যানসন আর অ্যালডিজ কিডিয়ানের সাথে। সেখানে মায়া টোনিকে নিজের এক্সপেরিমেন্টের ব্যাপারে জানায়, যেটাই টোনির কোনো ইন্টারেস্ট থাকে না। এখানে লিফটে অ্যালডিজ কিলিয়ান নিজের টিম AIM, যার মানে অ্যাডভান্স আইডিয়া ম্যাগাজিনের জন্য টাকার সাহায্যের জন্য টোনিকে বলে। টোনি তাকে ইগনোর করে আর বলে, ছাদে চল, আমি সেখানে তোমার সঙ্গে দেখা করছি। সারা রাত অ্যালডিজ সেখানে অপেক্ষা করে, কিন্তু টোনি সেখানে আসে না। তারপর 2000 সালের 3 জানুয়ারি মায়ের সাথে দেখা করে অ্যালডিজ কিলিয়ান, আর নিজের AIM জয়েন করায়। 2001 সালের মিডিলে জেনারেল রস ডক্টর আস্কিনের প্রজেক্ট রিবার্থকে নকল করার জন্য একটা প্রজেক্ট বায়োটেক ইনহ্যান্স শুরু করে। 2005 সালে ডক্টর ব্রুস ব্যানার জেনারেল রসের বায়োটেক ইনহ্যান্স প্রজেক্ট জয়েন করে। জেনারেল রসের মেয়ে বেটি রস আসলে ব্রুস ব্যানারের গার্লফ্রেন্ড, আর গার্লফ্রেন্ডের বাবার সামনে নিজেকে প্রমাণ করার জন্য সেটা জয়েন করে, যাতে সে তার মেয়ের যোগ্য এটা সে প্রমাণ করতে পারে। সেখানে কাজের অনেক পেশা ছিল, আর একদিন একটি অ্যাক্সিডেন্টের জন্য ব্রুস হাই লেভেল গামা রেডিয়েশনের সামনে চলে আসে, ফলে সে হালকে ট্রান্সফর্ম হয়ে যায়। হাল্ক সব কিছু ভেঙে ল্যাব থেকে পালিয়ে যায়। যখন ব্রুস জানতে পারে আমেরিকান আর্মি হাল্ককে নিজের অস্ত্র হিসেবে চালাতে চায়, তখন সে আমেরিকা ছেড়েই চলে যায়, আর গা ঢাকা দিয়ে দেয় পৃথিবীর অন্য কোনায়। কিন্তু রস চুপ থাকে না, সে তাকে খুঁজতে শুরু করে। 2007 সালে অ্যালডিজ কিলিয়ান নিজের ওপর এক্সট্রিমের প্রয়োগ করে, ফলে সে যে পঙ্গু ছিল সেটা ঠিক হয়ে যায়। তারপর 2008 সালে ফেব্রুয়ারি মাসে কিলিয়ান বাকিদের ওপরে এই এক্সপেরিমেন্ট চালিয়ে যায়, যার ফলে সেই সব মানুষদের সেই কাটা অংশগুলো, যেগুলো পুনরায় বৃদ্ধি পায়, যার হাত নেই সে হাত পায়, যার পা নেই সে পা পায়, কিন্তু এটা স্টেবল ছিল না, আর তারা বোমার মতো ব্লাস্ট হতে শুরু করে। অপরদিকে টোনি আফগানিস্তান পৌঁছায় নিজের অস্ত্র বিক্রি করার জন্য। সেখানে ট্রেন্ডিংয়ে টেরোরিস্টের মেম্বাররা তাকে কিডন্যাপ করে নেয়। সেখানে টোনি জানতে পারে কোম্পানির কেউ তার অস্ত্র টেরোরিস্টদের সাপ্লাই করছে। সেখানে হো ইয়ানসনের সাথে টোনি দ্বিতীয়বার দেখা হয়। সেখানে টেরোরিস্টরা টোনি আর হো ইয়ানসনকে মিসাইল বানাবার জন্য বলে, কিন্তু টোনি হো ইয়ানসনের সাহায্য নিয়ে আর্ক রিয়্যাক্টর বানায়, আর প্রথম আয়রনম্যান স্যুট বানায়, আর সেখান থেকে পালিয়ে যায়। এই বেশে হো ইয়ানসন টোনিকে বাঁচাবার জন্য নিজের প্রাণের স্যাক্রিফাইস দিয়ে দেয়। আমেরিকা পৌঁছে টোনি নিজের অস্ত্র বিভাগ বন্ধ করে, আর নিজের আয়রনম্যান আর্মারের ওপর আবার কাজ শুরু করে দেয়। কিন্তু ওভারডাইন স্টেন এটা আশা করেনি, আর তাই সে টোনিকে মারার চেষ্টা করে। ভাগ্য ফলে টোনি বেঁচে যায়, আর তারপর দুজনের লড়াই ওভারডাইন মারা যায়। তারপর ফিল কোলসন টোনির সাথে দেখা করে, আর তাকে আয়রনম্যানের এই ব্যাপারটা লুকিয়ে রাখতে বলে, কিন্তু টোনি পুরো প্রেসের সামনে বলে দেয় যে সে হচ্ছে আয়রনম্যান। এরপর নিক ফিউরি টোনির সাথে দেখা করে। 2010 সালে জেনারেল রস ব্রুস ব্যানারের লোকেশন পেয়ে যায় যে সে মেক্সিকোতে আছে। এমিল ব্রুনস্কি তাকে ধরার চেষ্টা করে, কিন্তু ব্রুস সেখান থেকে পালিয়ে যায়, আর ফিরে আসে আমেরিকাতে। হোয়াট ইফ এ 3 নম্বর এপিসোডে আমরা জানতে পারি দ্য ইনক্রেডিবল হাল্ক, আয়রনম্যান 2 ও থর মুভির ইভেন্ট একই সপ্তাহে হয়েছিল। যদিও মুভিগুলো অন্যান্য সালে রিলিজ হয়েছে, কিন্তু ওদের ইভেন্ট একটা সপ্তাহে হয়েছিল, আর এটাকে ফিউরিজ বিগ উইকও বলা হয়। 2011 সালের 22 মে নাতাশা রোমানভ টোনি স্টার্কের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে স্টার্ক ইন্ডাস্ট্রিজ জয়েন করে।
24 মে ইভান ভ্যাঙ্কো মোনাকোতে রেসের সময় টনির ওপর অ্যাটাক করে। 29 মে রোডি টনির বাড়ি থেকে মার্ক টু স্যুট নিয়ে চলে যায়। 30 মে নিক ফিউরি আবার টনির সাথে দেখা করে আর তাকে হাওয়ারি স্ট্যাক মানে টনির বাবার কিছু নোট দেয় আর তাকে গৃহবন্দী করে দেয় যতক্ষণ না সে প্যালেডিয়াম বিষের কিওর খুঁজে না পায়, যেটা তার প্রাণ নিচ্ছিল। তখন টনি নিজের অফিস পৌঁছায় লুকিয়ে আর নিজের বাবার এক্সপো মডেল নিয়ে বাড়ি ফেরে। আর সেই এক্সপো মডেলটি আসলে একটি নতুন এলিমেন্টের মলিকিউলার স্ট্রাকচার, সেটা সাহায্যে টনি নিজের জন্য আর একটা আর্ক রিঅ্যাক্টর বানায় আর প্যালেডিয়ামের বদলে এই ধাতুটি ব্যবহার করে। অপরদিকে অ্যাসগার্ডে ফ্রস্ট জায়ান্ট অ্যাটাক করে দেয় আর থর নিজের সাথীদের সাহায্যে জোতানহাইমে গিয়ে ফ্রস্ট জায়ান্টের উপর অ্যাটাক করে দেয়। তখন ওডিন এসে তাকে থামায় আর থরের কাছ থেকে তার সমস্ত শক্তি আর মিউনিয়ার কেড়ে তাকে পৃথিবীতে ছুড়ে দেয়। 31 মে জেন ফস্টার আর এরিক সেলভিক থরকে পায়। ফিল কোলসনও মেক্সিকো পৌঁছায়, সেখানে সে থরের হ্যামার পায়। সেদিন রাত্রে আয়রন ম্যান ওয়ার মেশিন মিলে হ্যামার ও ইভান ভ্যাঙ্কোকে হারিয়ে দেয় আর ইভান সেখানে মারা যায়। 1 জুন ব্রুস ব্যানার বেটি রসের সাথে দেখা করে। অপরদিকে ওডিন স্লিপে চলে যায় আর নিক ফিউরি ব্ল্যাক উইডোকে পারে ব্রুসের ওপর নজর রাখার জন্য। 2 জুন থরের সাথীরা পৃথিবীতে এসে থরকে খুঁজে নেয় কিন্তু লোকি থরকে মারার জন্য ডিস্ট্রয়ার পাঠায়। থর বাকিদের বাঁচাবার জন্য নিজেকে স্যাক্রিফাইস করে দেয় আর এখানে সে যোগ্য প্রমাণ হয় আর মিউনিয়ার উড়ে এসে থরের কাছে চলে আসে আর থর নিজের সব শক্তি আবার ফিরে পায়। থর তখন ডিস্ট্রয়কে হারায় আর অ্যাসগার্ড পৌঁছায়। সেখানে থর ও লোকি একে অপরের সাথে লড়ে। থর লোকিকে প্রায় হারিয়ে দেয় আর বাইফ্রস্ট ভেঙে দেয় কিন্তু শেষ অবধি লোকি মহাকাশে লাফিয়ে পড়ে। আর তারপর সে পৌঁছায় এক জায়গায়, সেখানে সে থ্যানোসের দেখা পায়। এদিকে পৃথিবীতে জেনারেল রস ব্রুস ব্যানারের লোকেশন পেয়ে যায় আর আর্মি নিয়ে ইউনিভার্সিটি পৌঁছায় কিন্তু সেখানে ব্রুস হাল্ক হয়ে আর্মিদের সাথে লড়াই করে আর সেখান থেকে পালিয়ে যায়। অপরদিকে নিক ফিউরি আর টনি একে অপরের সাথে দেখা করে। সেখানে নিক ফিউরি টনিকে অ্যাভেঞ্জার্স ইনিশিয়েটিভের ব্যাপারে বলে। 4 জুন এমিল ব্রোনস্কি ব্রুসের রক্ত নিজের মধ্যে ইনজেক্ট করে নেয়, ফলে সে অ্যাবোমিনেশন হয়ে যায়। তখন অ্যাক্সিডেন্টলি স্যামুয়েলের মাথার ক্ষততে ব্রুসের রক্ত পড়ে যায়। এদিকে অ্যাবোমিনেশনকে আটকাবার জন্য ব্রুস নিজেকে হালকা ট্রান্সফর্ম করে আর তাকে হারিয়ে ব্যানার সেখান থেকে পালিয়ে আবার গা ঢাকা দিয়ে দেয় কিন্তু সিল তার উপর সবসময় ট্র্যাক করতেই থাকে। 5 জুন ফিউরি টাকা পায় ওয়ার্ল্ড কাউন্সিলের কাছ থেকে যাতে সে নিজের টেসোরেক্ট প্রজেক্টের ওপর কাজ করতে পারে। তখন ফিউরি এরিক সেলভিককে সিল জয়েন করায় আর টেসোরেক্ট প্রজেক্টের অংশ বানিয়ে নেয়। কয়েকদিনের মধ্যে সে এলডি স্কেলিয়ানের এক্সপেরিমেন্টের কোনো মানুষ ব্লাস্ট হয়ে যায়। এই সময় টনি জেনারেল রসের সাথে দেখা করে আর তার কাছে পারমিশন চায় অ্যাবোমিনেশনের ওপর পরীক্ষা করার জন্য কিন্তু রস তাকে মানা করে দেয়। কয়েক মাস পর আবার সেরকম মানুষ ব্লাস্ট হয়। 2012 সালে সিল বরফ থেকে স্টিভ রজারের বডি উদ্ধার করে। সুপার সোলজার সিরামের জন্য 760 বছর বরফে থাকার পরও স্টিভ রজার বেঁচে থাকে। সুস্থ হওয়ার পর স্টিভ রজারকে সিল্ডের সেফ হাউসে রাখা হয়। 2 সপ্তাহ পর টেসোরেক্টের ওপর এক্সপেরিমেন্টের কারণে থ্যানোস আর লোকি এটাকে সেন্স করে নেয় কারণ টেসোরেক্টের ভেতর স্পেস স্টোন ছিল আর তাই এটার এনার্জি সিগন্যাল পেয়ে যায় তারা। আর লোকি এসে পরে পৃথিবীতে সেই টেসোরেক্টের সাহায্যে নিজেকে টেলিপোর্ট করে নেয় আর সিল্ডের সেই টেসোরেক্ট রিসার্চ ফ্যাসিলিটি এসে পড়ে। সেখানে তার ওপর সিল্ড আক্রমণ করে। এদিকে মাইনস্টোনের সাহায্যে সে হকাই আর এরিক সেলভিকে নিজের বসে করে নেয় আর তাদেরকে নিয়ে সেখান থেকে চলে যায় আর তাদের সাহায্যে 2 দিনের মধ্যে নিউ ইয়র্ক শহরের ওপরে পোর্টাল খুলে দেয় যেটার সাহায্যে চিতোরি আর্মি পৃথিবীতে অ্যাটাক করে। তারপর লোকি ফিল কোলসনকে মেরে ফেলে আর নিক ফিউরি একটা চাল চালে যার ফলে সমস্ত সুপার হিরোর একসাথে এসে যায়। থরও পৃথিবী পৌঁছায় হ্যামডেলের সাহায্যে। অ্যাভেঞ্জার্সরা মিলে লোকিকে হারিয়ে দেয়। তারপর থর টেসোরেক্টের সাহায্যে লোকিকে নিয়ে অ্যাসগার্ড পৌঁছায়। সেখানে লোকিকে অ্যাসগার্ডের জেলে বন্দী করে দেওয়া হয়। অপরদিকে সিল্ডে থাকা হাইড্রার এজেন্টরা সেপ্টারটি চুরি করে নেয় আর সেটা সুকোবিয়া পাঠিয়ে দেয়। 2 দিন পর অ্যাড্রিয়ান টুমস নিউ ইয়র্কের যুদ্ধের পর ধ্বংসস্তূপ সরাপার জন্য পরিষ্কার করতে আসে নিজের কর্মচারীদের সাথে কিন্তু টনি স্টার্ক ও সরকার মিলে এলিয়েন ধ্বংসস্তূপ সরাবার জন্য একটা নতুন ডিপার্টমেন্ট বানায় যেটার নাম ডিপার্টমেন্ট অফ ড্যামেজ কন্ট্রোল। ফলে অ্যাড্রিয়ান টুমসের কাজ বন্ধ হয়ে যায় কিন্তু সে ঠিক করে যে তার পরিবার এমনকি তার সাথীদেরও পরিবার যাতে কোনো প্রবলেমে না পড়ে। আর এই রোজগারের রাস্তা বন্ধ দেখে সে এলিয়েন টেকনোলজি চুরি করে সেটা অল্টার করে ক্রিমিনালদের বিক্রি করে নিজের জীবনযাপন শুরু করে। এদিকে নিক ফিউরি ফিল কোলসনের মৃতদেহকে সিল্ডের গেস্ট হাউসে পাঠিয়ে দেয়। সেখানে বৈজ্ঞানিকরা মিলে ক্রিটসের মৃতদেহের সাহায্যে ফিল কোলসনকে আবার জীবিত করে দেয় কিন্তু এই এক্সপেরিমেন্ট এতটাই বেদনাদায়ক ছিল যে ফিল কোলসনের ব্রেন থেকে সমস্ত স্মৃতি মুছে দিতে হয়। 4 দিন পর ভিস্টা কর্পোরেশনের ইললিগাল চার্জ হাইলাইট করার জন্য স্কটল্যাঙ্ককে কাজ থেকে বের করে দেওয়া হয়। 1-2 দিনের মধ্যেই পজিশন নিতে স্কটল্যাং এই কোম্পানিকে হ্যাক করে আর কোম্পানি 4 মিলিয়ন ইললিগাল টাকা কাস্টমারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত করে দেয়। ফলে তাকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দেওয়া হয় 5 বছরের সাজা শুনিয়ে। নিউ ইয়র্কের অ্যাটাকের পর টনি স্টার্কে PTSD হয়ে যায়। এটা একটা অসুখ যার ফুল ফর্ম পোস্ট ট্রাউমেটিক স্ট্রেস ডিসঅর্ডার। অনেক স্ট্রেস ও চিন্তার জন্য এটা হয়, ফলে তার ঘুম আসে না আর রাত দিন জেগে সে নিজের জন্য অনেক আর্মার বানায়। আয়রন ম্যানের সমস্ত আর্মারের একটা ভিডিও আমি বানিয়ে রেখেছি, সেটা দেখতে ডিসক্রিপশনের লিঙ্কে সাহায্য নিতে পারেন। অপরদিকে সরকার ওয়ার মেশিনকে লড়াই করতে ও টেসোরেকদের আটকাতে তাকে আয়রন প্যাট্রিয়টে বদলে ফেলে। পৃথিবীতে তখন ম্যান্ডারিনের আতঙ্ক, সে আমেরিকার বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণ করায়।
এখন অবধি সে ছয়টি বোমা বিস্ফোরণ করায় একটা বিস্ফোরণে হ্যাপি গুরুতর আহত হয়ে যায়। এরপর টনি রেগে গিয়ে ম্যান্ডারিনকে চ্যালেঞ্জ করে আর নিজের বাড়ির ঠিকানা দিয়ে দেয়। তারপর ম্যান্ডারিন অ্যাটাক করে টনির বাড়িতে, ফলে টনির বাড়িতে ধূলিসাৎ হয়ে যায়। কোনো রকমে টনি সেখান থেকে বেঁচে যায়। তারপর টনি ম্যান্ডারিনের ঘরে ঢুকে যায় তাকে ধরতে। সেখানে সে জানতে পারে অ্যালডিচ কিলিয়ানি হচ্ছে আসলে ম্যান্ডারিন, আর সে পেপার পটসকে কিডন্যাপ করে নিয়েছে। তারপর টনি নিজের বাকি সমস্ত আয়রনম্যান আর্মার, যাকে আয়রন লিজেন্ড বলা হয়, সেটার সাহায্যে সে পেপার পটসকে ছাড়িয়ে নেয়। কিন্তু সে এক্সট্রিমের শিকার হয়ে যায়, কারণ এলডিস তার উপর এক্সপেরিমেন্ট করেছিল। এখানে এলডিস মারা যায়। তারপর টনি পেপারের শরীর থেকে এই এক্সট্রিমকে সরিয়ে দেয় আর অপারেশন করে নিজের শরীর থেকে আর্ক রিঅ্যাক্টরটিও বের করে দেয়, আর সেই শার্টনেসগুলো বের করে নেয় যেগুলো তার প্রাণ নিচ্ছিল। অপারেশনের পর সে নিজের এই আর্ক রিঅ্যাক্টরটি সমুদ্রে ফেলে দেয়। অপরদিকে 2013 সালে অ্যাসগার্ডে বাইফ্রস্টকে ঠিক করে নেওয়া হয় টেসরেক্টের সাহায্যে। পৃথিবীতে আবার কনভার্জেন্স শুরু হয় পুরো 9000 বছর পর, ফলে 9 রিয়াম একই সরলরেখায় আসতে লাগে, আর তাই একটা রিয়াম থেকে অন্য রিয়াম অনেক সহজে ট্রাভেল করা সম্ভব হয়ে ওঠে। এখানে ভুলবশত জেন ফস্টার এক অন্য রিয়ালমে পৌঁছে যায়, যেখানে ওডিনের পিতা বোর রিয়ালিটি স্টোন ইথার লুকিয়ে রেখেছিল। সেখানে ইথার জেনের শরীরে ঢুকে যায়। অপরদিকে ডার্ক এল্প ম্যালিকি জেগে যায়, কারণ সে এই ইভেন্টের জন্যই গভীর নিদ্রায় ছিল, আর সে আবার পুরো ইউনিভার্সকে অন্ধকারে ফেরত আনার কাজে উঠে পড়ে লাগে। আগে গিয়ে তাদের লড়াইয়ে ফ্রিগা মারা যায়। তখন প্রতিশোধ নিতে থর আর লোকি ডার্ক এল্পের পৃথিবীতে যায়। সেখানে লোকিও মারা যায়। সেখান থেকে থর নিউ ইয়র্কে যায় আর ম্যালিকিথকে হারিয়ে দেয়, আর ইথার নিয়ে অ্যাসগার্ড যায় নিজের বাবার কাছে। সেখানে লোকি ওডিনের রূপে সেখানে বসে থাকে আর আসল ওডিনকে পৃথিবীতে পাঠিয়ে দেয় আর জাদুতে তাকে মায়া জলে বন্দী করে দেয়, যাতে ওডিন আসল আর নকলকে বুঝতে না পারে। ওডিন রূপী লোকি থরকে রাজা হতে বলে, কিন্তু থর তো রাজা হতেই চায় না, তাই সেখান থেকে পৃথিবী পৌঁছায়। অপরদিকে সেফ রিয়ালিটি স্টোন নিয়ে যায় কালেক্টরের কাছে। তাদের সেখান থেকে যেতেই কালেক্টর গোমরাকে কাজ দেয় পাওয়ার স্টোন মানে আবকে খোঁজার। 2014 সালে নিক ফিউরি ক্যাপ্টেন আমেরিকাকে শিল্ডের প্রজেক্ট ইনসাইডের ব্যাপারে জানায়, আর সেই দিনই হাইড্রা নিক ফিউরির ওপর অ্যাটাক করে উইন্টার সোলজার দ্বারাই, কারণ নিক ফিউরি শিল্ডের হেড আলেকজান্ডার পিয়ারের ওপর সন্দেহ করতে লাগে, কারণ আলেকজান্ডার পিয়ার আসলে হাইড্রার এজেন্ট, আর হাইড্রা প্রজেক্ট ইনসাইডের মাধ্যমে অনেককে মেরে ফেলতে চায় যারা হাইড্রার জন্য বিপদ হয়ে দাঁড়াবে এখনকার জন্য, এমনকি ভবিষ্যতের জন্য, আর পুরো পৃথিবীতে রাজত্ব করতে চায়। কিন্তু নিক ফিউরি বেঁচে যায় আর ক্যাপ্টেনকে একটা ড্রাইভ দেয়। এদিক আলেকজান্ডার পিয়ার ক্যাপ্টেন আমেরিকাকেও মারার চেষ্টা করে। তারপর ক্যাপ্টেন শিল্ডের হেডকোয়ার্টার থেকে পালিয়ে যায়। আগে সে ব্ল্যাক উইডোর সাথে মিলে শিল্ডের পুরনো বেস নিউ জার্সিতে যায়। সেখানে তারা আর্নিম জোলার সেই গ্লিচটি পায়, যেটা তার মৃত্যুর পর হাইড্রা কম্পিউটার আপলোড করে রেখেছিল। আর্নিম জোলা ক্যাপ্টেনকে হাইড্রার পুরো প্ল্যানের ব্যাপারে বলে, আর সাথে সাথে সে হাইড্রাকে বলে দেয় যে ক্যাপ্টেন এখানে আছে। তাই হাইড্রা সেই বেসে অ্যাটাক করে দেয় মিসাইলের সাহায্যে। তারপর ক্যাপ্টেন আর নাতাশা লুকাবার জন্য স্যাম উইলসনের বাড়ি যায়। তারপর তারা মিলে প্রজেক্ট ইনসাইডকে বন্ধ করে দেয়, ফলে শিল্ড ডিস্ট্রয় হয়ে যায় আর ব্ল্যাক উইডো পুরো পৃথিবীর সামনে শিল্ডের সমস্ত ফাইলকে পাবলিক করে দেয়। উইন্টার সোলজারের সাথে ক্যাপ্টেনের লড়াইয়ের সময় উইন্টার সোলজারের মানে বাকির নিজের অতীতের কিছু স্মৃতি মনে পড়ে যায়। ক্যাপ্টেনকে সমুদ্র থেকে তুলে সেখান থেকে পালিয়ে যায় আর গা ঢাকা দিয়ে দেয়। তারপর ক্যাপ্টেন স্যাম উইলসনকে একটা মিশন দেয় উইন্টার সোলজারকে খোঁজার। অপরদিকে ব্যারেন স্টাকার লোকির সেই সেপ্টারের সাহায্যে মানুষের উপর এক্সপেরিমেন্ট করে আর তার এক্সপেরিমেন্ট সাকসেসফুল হয়ে যায়। পৃথিবীর বাইরে মহাকাশে অনেক দূরের গ্রহ ক্রি সাম্রাজ্য ও জ্যান্ডারের যুদ্ধ বন্ধ হয়, কিন্তু রোনানের এটা পছন্দ হয় না আর তাই সে থ্যানোসের সাহায্যে জ্যান্ডারকে ধ্বংস করার প্ল্যান করে। থ্যানোস তার সাথে ডিল করে, বদলে রোনান তাকে পাওয়ার স্টোন এনে দেবে। তারপর রোনান কোরাতকে মোরাক গ্রহ পাঠায় পাওয়ার স্টোন আনার জন্য, কিন্তু তার আসার আগে স্টারলর্ড সেখানে গিয়ে পাওয়ার স্টোন পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায় আর জ্যান্ডার পৌঁছায় সেটা বিক্রি করার জন্য। এদিকে গামোরাও সেখানে পৌঁছে যায় সেটা নেওয়ার জন্য, সাথে সাথে রকেট ও গ্রুট সেখানে পৌঁছে যায় স্টারলর্ডকে ধরার জন্য, কারণ তাকে ধরে দিলে ইয়েন্ডু পুরস্কৃত করবে। ফলে ঝামেলা সৃষ্টি হয় আর চারজন একে অপরকে মারতে শুরু করে, আর তখন জ্যান্ডারের পুলিশ নোভা আর্মি তাদের গ্রেপ্তার করে আর ক্লিন জেলে পাঠিয়ে দেয়। সেখানে গামোরার পুরনো শত্রু ড্র্যাক্স তাকে মারার চেষ্টা করে, কারণ গামোরা রোনানের সাথী আর রোনান থ্যানোসের কথা মতো ড্র্যাক্সের স্ত্রী ও মেয়েকে মেরে ফেলেছিল। আগে স্টারলর্ড ড্র্যাক্সকে আটকায়। তারপর তারা পাঁচজন জেল থেকে পালিয়ে যায় আর পাওয়ার স্টোন নিয়ে নোয়ার পৌঁছায় কালেক্টরের কাছে পাওয়ার স্টোন বিক্রি করার জন্য, কিন্তু সেখানে ড্র্যাক্সের ভুলের জন্য রোনান পৌঁছে যায় আর সে পাওয়ার স্টোন নিয়ে চলে যায়। তারপর রোনান থ্যানোসকে সেটা না দিয়ে নিজের কাছে রাখে আর সেটার সাহায্যে জ্যান্ডারকে ধ্বংস করার জন্য বেরিয়ে পড়ে। আগে স্টারলর্ড আর তার সাথীরা নোভার সাথে মিলে রোনানের বিপক্ষে লড়ে আর পাওয়ার স্টোনের সাহায্যে রোনানকে হারিয়ে জ্যান্ডারকে বাঁচায়।
তারপর সে জানতে পারে যে সে অর্ধেক মানুষ আর অর্ধেক সেলিস্টিয়াল, আর এটার জন্য সে পাওয়ার স্টোনকে নিজের হাতে ধরে রাখতে পেরেছিল। সেখানে তাদেরকে পাওয়ার স্টোন দিয়ে গার্ডিয়ান্সরা সেখান থেকে চলে যায়। এক মাস পর অ্যানালেক্স ব্যাটারি চুরি করার অপরাধে সবরেন সোলজাররা নেবুলাকে ধরে নেয়, মানে এই গোল্ডেন পরীরা। এক সপ্তাহ পর একটা মনস্টারকে হারায় গার্ডিয়ান্সরা, যে এই ব্যাটারি খেতে আসছিল, আর বদলে নেবুলাকে ছাড়িয়ে নেয়। সেখান থেকে যাবার সময় রকেট কিছু ব্যাটারি চুরি করে নেয়। তারপর সবরেন সোলজাররা তাদের পেছনে যায় তাদের ধরার জন্য। তারা গার্ডিয়ান্সের শিপের অবস্থা খারাপ করে দেয়, তখন ইগো এসে তাদের বাঁচিয়ে নেয় আর পিটার কুইলকে নিজের গ্রহে আসতে বলে। এরপর রকেট নেবুলার গ্রুটকে ছেড়ে পিটার কুইল গমন আর ড্র্যাক্সের সাথে ইগোর প্ল্যানেটে যায়। এদিকে সবরেন্সের রানী ইয়েন্ডুকে গার্ডিয়ান্সের ধরার কাজ দেয় আর র্যাভেঞ্জার্স নেবুলার সাহায্যে রকেট ও গ্রুটকে ধরে নেয়। তারপর ইয়েন্ডুকে আহত করে টেজার ফেস নিজে ক্যাপ্টেন হয়ে যায়। এরপর গ্রুটের সাহায্যে ইয়েন্ডু আর রকেট মিলে সমস্ত ধোকাবাজ র্যাভেঞ্জার্সদের মেরে শিপ থেকে চলে যায় ইগোর প্ল্যানেটের দিকে। ইগোর প্ল্যানেটে ইগো নিজের ইতিহাস পিটারকে বলে, আর সে বলে যে সে তার মাকে মেরেছিল। এদিকে মেন্টি সব বলে দেয় গমনকে ইগোর প্ল্যানের ব্যাপারে। অপরদিকে রকেটের সাথে ইয়েন্ডু ও গ্রুটও ইগোর প্ল্যানেটের বাইরে পৌঁছে যায়। পিটার যখন শুনে যে ইগো তার মাকে মেরেছে, তখন সে ইগোর ওপর গুলি চালায়। মেন্টিস তখন তাদের পরামর্শ দেয় ইগোকে মারা। আগে গিয়ে গ্রুট বোমা রেখে আসে ইগোর ব্রেনে, আর বোমা বিস্ফোরণের কারণে ইগোর পুরো প্ল্যানের ধ্বংস হয়ে যায়। তখন পিটার কুইলকে বাঁচাবার জন্য ইয়েন্ডু নিজের প্রাণে স্যাক্রিফাইস করে দেয়। ইয়েন্ডুর মৃত্যুর পর গ্যালাক্সির সমস্ত অ্যাভেঞ্জার্স ইয়েন্ডুকে শ্রদ্ধাঞ্জলি দেয়। অপরদিকে সাবরেন্স আইসা একটা নতুন প্রজন্মকে বানাতে শুরু করে, আর এই হবে অ্যাডাম ওয়ারলক, আর তাকে আমরা গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ভলিউম 3 দেখতে পাবো। 2015 সালের এপ্রিল মাসে অ্যাভেঞ্জার সুকোবিয়া হাইড্রাবেসে আক্রমণ করে। সেখানে তারা জানতে পারে পিয়ত্র আর ওয়ান্ডার ব্যাপারে। সেখান থেকে তারা লোকি সেপ্টারটি নিয়ে আসে, ব্যারন স্টার্কের গ্রেপ্তার করে নেওয়া হয়। সেখানে ওয়ান্ডা টোনিকে অ্যাভেঞ্জার্সদের মৃত্যুর একটা ভিশন দেখায়। এটা দেখার পর টোনি পৃথিবীকে আরো পাওয়ারফুল সিকিউরিটি দিতে চায়, যাতে ভবিষ্যতেও আর্থ প্রোটেক্ট থাকে। যখন টোনি জানতে পারে এই সেপ্টারের ভিতরে একটা খুব শক্তিশালী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, তখন সে ব্রুসের সাথে আল্ট্রন প্রোগ্রামের উপর কাজ শুরু করে দেয়। কিন্তু তারা সাকসেসফুল হয় না। কিছুদিনের মধ্যে সেপ্টারের ভেতরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেগে যায় আর পুরো ইন্টারনেটে ট্রাভেল করে সমস্ত ডেটা দেখে এটা ভাবে যে মানুষরা স্বার্থপর আর পৃথিবীর জন্য মানুষরা বিপদ, আর তাই সে মানুষদের শেষ করতে চায়। এরপর আল্ট্রন আয়ন লিজেন্ডকে কন্ট্রোল করে অ্যাভেঞ্জার্সের উপর অ্যাটাক করে দেয় আর লোকির সেপ্টার নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তার একটাই প্ল্যান ছিল, নিজের জন্য একটা নতুন শরীর, আর সেটা চালাতে সে এই সেপ্টারের মাইন্ড স্টোনে ব্যবহার করতে চায়। জার্ভিসকে নষ্ট করে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টারনেটের সাহায্যে সুকোবিয়া পৌঁছে যায়। তারপর সে নিজের জন্য একটা রোবোটিক শরীর বানিয়ে ওয়ান্ডার পিয়ত্রর সাথে দেখা করে, কারণ এরা নিজের বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চায় টোনি স্টার্কের কাছ থেকে, কারণ স্টার্ক ইন্ডাস্ট্রিজের মিসাইলের ফলেই তাদের মৃত্যু হয়। আগে আল্ট্রন ব্যারন স্টার্কারকে মেরে ফেলে, তারপর সাউথ আফ্রিকায় ইউসিলিসের কাছ থেকে ভাইব্রেনিয়াম নিতে যায়। সেখানে অ্যাভেঞ্জার্সরা পৌঁছে যায়। সেখানে ওয়ান্ডা সমস্ত অ্যাভেঞ্জার্সকেই ভিশন দেখিয়ে দেয় আর তাদের মাইন্ডকে ম্যানিপুলেট করে দেয়, ফলে হাল্ক আউট অফ কন্ট্রোল হয়ে সেখানের পাশের এক ছোট্ট শহরে তুলকালাম শুরু করে দেয়। শেষ অবধি টোনি আয়ন বাস্টার সুটের সাহায্যে হাল্ককে থামায়। অপরদিকে আল্ট্রন ভাইব্রেনিয়াম নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সেই শহরে হাল্কের কাণ্ডের জন্য অ্যাভেঞ্জার্সরা গা ঢাকা দেওয়ার জন্য ক্লিন বাটনের বাড়িতে পৌঁছায়। ওয়ান্ডার দেখানো ভিশনের ব্যাপারে আরও জানতে থর এরিক সেলভিকে সাহায্য নেয় আর সে জানতে পারে ইনফিনিটি স্টোনের ব্যাপারে। তারপর আল্ট্রন ওয়ান্ডা ও পিয়েত্রো সাউথ কোরিয়া পৌঁছায়। সেখানে ওয়ান্ডা আল্ট্রনের প্ল্যান বুঝে যায় আর তারা সেখান থেকে পালিয়ে যায়। সেখানে আল্ট্রন নিজের জন্য ভাইব্রেনিয়াম ও মাইন্ড স্টোন দিয়ে নতুন শরীর বানাতে শুরু করে। তখন সেখানে নাতাশা ক্লিন্ট ও ক্যাপ্টেন এসে সেই শরীরটি নিয়ে পালিয়ে যায়, কিন্তু এখানে নাতাশাকে আল্ট্রন ধরে নেয়। তারপর টোনি সেই শরীর পেয়ে ব্রুসকে বলে জার্ভিসের এআইকে এই শরীরের মধ্যে ভরতে। ব্রুসের ইচ্ছা না থাকাতেও সে এটা করতে শুরু করে। তখন সেখানে ক্যাপ্টেন আমেরিকা এসে তাদের থামায়, কিন্তু শেষমেশ অজান্তেই থর সেই বডিতে বাকি এনার্জি নিজে বিদ্যুতের সাহায্যে দিয়ে দেয় আর জন্ম হয় ভিশনের। যেহেতু তাকে আল্ট্রন বানিয়েছিল, তাই সে আল্ট্রনের প্ল্যান জানত আর সে সেটা অ্যাভেঞ্জার্সদের বলে দেয়। তারপর 6 মে 2015 সুকোবিয়ার লড়াইয়ে অ্যাভেঞ্জার্সরা আল্ট্রনকে হারাতে সক্ষম হয়, কিন্তু এতে অনেক আহত ও নিহত হয়। নিহতদের মধ্যে ওয়ান্ডার ভাই পিত্র আর ব্যারন জিমোর পরিবারও সেখানে মারা যায়। এই লড়াইয়ের পর হাল্ক একটা জেটে করে মহাকাশে কোথাও হারিয়ে যায় আর গিয়ে পৌঁছায় সাকার প্ল্যানেটে। অ্যাভেঞ্জার্সদের সাথে আল্ট্রনের যুদ্ধের ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছিল সেগুলো দেখার পর ওয়ার্ল্ড কাউন্সিল একটা নতুন আইন পাস করাবার চেষ্টায় লেগে যায়, যেখানে হিরোরা সরকারের কথা মতো ওঠা বসা করবে। 2015 জুলাই মাসে স্কটল্যান্ড জেল থেকে মুক্তি পায়। অপরদিকে ড্যারেন ক্রস হ্যাংপিম ও বাকিদের নিজের আবিষ্কার ইয়েলো জ্যাকেটের ব্যাপারে বলে। এইসব দেখে হ্যাংপিম ভাবতে লাগে যে তাকে কি করে থামানো যেতে পারে, কারণ ড্যারেন এই ইয়েলো জ্যাকেটকে যুদ্ধের হাতিয়ারের জন্য ব্যবহার করার কথা বলছিল। তখন হ্যান ড্যারেনকে থামানোর জন্য স্কটল্যান্ডকে সিলেক্ট করে নেয়, কিন্তু তার মেয়ে হোপ এটা পছন্দ করে না। তারপর মাসের শেষে স্কটল্যান্ড নিজের বন্ধুদের সাহায্য নেয়, সাথে সাথে তার সাহায্য করে হ্যাংপিম ও হোপ ইয়েলো জ্যাকেটকে চুরি করার জন্য। ড্যারেনকে আটকাতে তারা সক্ষম হয়, কিন্তু স্কট এখানে সাব অটোমিকে চলে যায়। কিন্তু স্কট কোয়ান্টাম রিয়াল থেকে ফিরে আসার উপায় বের করে আর ফিরে আসে, কিন্তু যেহেতু এসব চট জলদি হয়েছিল
তাই সে সেটা ভুলে যায় যে সে কী করে এটা করেছিল। সেই বছরের নভেম্বর মাসে কুইন শহরের পিটার পার্কারকে রেডিও একটিভ মাকড়সা কামড় দেয়, যার ফলে তার মধ্যে সুপার পাওয়ার চলে আসে। কয়েকদিন পর সে ঠিক করে যে সে এই শক্তি ভালো কাজের জন্য ব্যবহার করবে আর হয়ে ওঠে স্পাইডারম্যান। এদিকে ভারতের পাশে অবস্থিত নেপালের কামাতাজে কাইসেলিয়াস এশিয়েন্ট ওয়ানকে ডার্ক ডাইমেনশন থেকে শক্তি নিতে দেখে ফেলে আর কামাতাজ ছেড়ে চলে যায়। তারপর সে কয়েক সপ্তাহের মধ্যে কিছু মিস্টিক আর্টের ছাত্রছাত্রীদের নিয়ে এক আলাদা দল বানায়, যাতে সে বুক অফ ক্যাগিলিওস তো পেয়ে যায় আর ডরমামুকে ডেকে আনতে পারে পৃথিবীতে। তারপর 2016 সালের মার্চ মাসে স্পাইডারম্যানের একটা ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়, যেখানে সে একটা গাড়িকে থামিয়ে বাসের অনেক যাত্রী প্রাণ বাঁচাচ্ছে। এইসব টনি জানতে পারে। অপরদিকে ক্যাপ্টেন আমেরিকা নাইজেরিয়াতে ক্রস বোনসকে আটকাবার চেষ্টা করে, কারণ সে এক বায়োলজিক্যাল ওয়েপন স্মাগলিং করছিল। কিন্তু এখানে ক্রস বোনস ক্যাপ্টেনকে মারার জন্য নিজের শরীরে রাখা বোমাকে ব্লাস্ট করে দেয়। তখন সেখানে ওয়ান্ডা এই বিস্ফোরণকে আটকায় আর সেখান থেকে দূরে পাঠাবার চেষ্টা করে, কিন্তু সেটা পাশের একটা বিল্ডিংয়ে গিয়ে ধাক্কা মারে, ফলে সেখানে অনেক লোক মারা যায়, সঙ্গে ওয়াকান্ডার কিছু শ্রমিকও ছিল। অপরদিকে জেনারেল থান্ডারবোল্ট রস সেক্রেটারি অফ স্টেট হয়ে যায়। এইসব দেখে ওয়ার্ল্ড কাউন্সিল সেই আইনটি পাস করে দেয় আর নাম দেয় সুকোভিয়া অ্যাকর্ড। দুই দিনের মধ্যে জেনারেল রস এই অ্যাকর্ডটা অ্যাভেঞ্জার্সদের সামনে রাখে আর তাদের বলে এতে সম্মতি দেখিয়ে সই করার জন্য। কিন্তু এই ডিসিশন অ্যাভেঞ্জার্সদের দুই ভাগে ভাগ করে দেয়, যেখানে কিছু অ্যাভেঞ্জার্স টোনির সাথে মিলে এই অ্যাকর্ডে সই করে, সঙ্গে কিছু অ্যাভেঞ্জার্স ক্যাপ্টেনের সাথে মিলে সই করে না। এই দিন অন্য এক জায়গায় ব্যারেন জিমো হাইড্রার এক সাথীকে অনেক টর্চার করে আর উইন্টার সোলজারের তথ্য নিয়ে নেয়। অপরদিকে কাইসেলিয়াস নিজের সাথীদের সাথে কামাতাজ পৌঁছায় আর লাইব্রেরিয়ানকে মেরে বুক অফ ক্যাগিলিওস্তর কিছু পাতা ছিঁড়ে নিয়ে চলে যায়। তখন এশিয়েন্ট ওয়ান তাদের ধরতে যায়, কিন্তু তারা পালাতে সক্ষম হয়। 6 মে ডক্টর স্ট্রেঞ্জের অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর সে গুরুতর আহত হয়, সঙ্গে তার হাতের অবস্থা খুব খারাপ হয়ে যায়। 4 জুন 2016 সালে পেগি কার্টারের মৃত্যু হয়। 4 দিন পর সুকোভিয়া অ্যাকর্ডের মিটিংয়ে জিমো বোমা বিস্ফোরণ করিয়ে দেয় আর এতে ওয়াকান্ডার রাজা তাচাকাও মারা যায়। আর জিমো এই বিস্ফোরণের পুরো দোষ উইন্টার সোলজারের ওপর লাগিয়ে দেয়। পরদিন ক্যাপ্টেন ও স্যাম পৌঁছায় উইন্টার সোলজারকে নিজের সাথে নিয়ে যাওয়ার জন্য। সেখানে তাচারা চলে আসে নিজের বাবার প্রতিশোধ নিতে। কিছুক্ষণের লড়াইয়ের পর সেখানে ওয়ার মেশিন এসে তাদের থামায় আর গ্রেপ্তার করে নেয় আর তাদের কাউন্টার টেরোরিস্ট সেন্টার ফ্যাসিলিটিতে নিয়ে যায়। এখানে জিমো এসে উইন্টার সোলজার ব্রেনওয়াশ করে আর তার কাছ থেকে সাইবেরিয়ার হাইড্রা বেসের তথ্য নিয়ে নেয় আর সাথে সাথে উইন্টার সোলজারকে সবার উপর আক্রমণ করার অর্ডার দিয়ে দেয় আর নিজে সেখান থেকে পালিয়ে যায়। উইন্টার সোলজার আউট অফ কন্ট্রোল হয়ে যায়, কিন্তু শেষে ক্যাপ্টেন তাকে আটকায় আর একটা সিক্রেট জায়গায় নিয়ে যায়। সেখানে বাকি বান্স তাদের বাকি সুপার সোলজারের ব্যাপারে বলে, যারা সাইবেরিয়াতে গভীর নিদ্রায় শুয়ে আছে। ক্যাপ্টেন ভাবে জিমো এই সোলজারদের জাগিয়ে অস্ত্রের মতো ব্যবহার করতে চায়। অপরদিকে টনি উইন্টার সোলজার ও ক্যাপ্টেনকে ধরার জন্য স্পাইডারম্যানকে নিয়োগ করে, সাথে সাথে টাচালাও টনি সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে যায়। অন্যদিকে হকাই ওয়ান্ডা ও অ্যান্টম্যানকে সঙ্গে নিয়ে ক্যাপ্টেনের কাছে পৌঁছায় আর তারা সাইবেরিয়া যাওয়ার প্রস্তুত নেয়। কিন্তু আয়রনম্যান, স্পাইডারম্যান, ওয়ার মেশিন, ব্ল্যাক উইডো, ব্ল্যাক প্যান্থার তাদের এয়ারপোর্টে আটকাতে চলে আসে আর ক্যাপ্টেন টিমের সাথে আয়রনম্যানের টিমের লড়াই শুরু হয়ে যায়। সেখানে ক্যাপ্টেন আমেরিকা ও উইন্টার সোলজার ব্ল্যাক উইডো সাহায্যে সেখান থেকে পালিয়ে যায়। এই লড়াইয়ে ওয়ার মেশিনের কোমর ভেঙে যায় আর নাতাশা সেখান থেকে পালিয়ে যায়, যাতে সরকার তাকে খুঁজে না পায়। বাকি যারা সেখানে ছিল তাদের রাফ ফ্যাসিলিটিতে বন্দি করে দেওয়া হয়। তারপর তো নিচিমোর ব্যাপারে জানতে পারে। আগে সে সাইবেরিয়া যায়, যেখানে আগে থেকে ক্যাপ্টেন ও বাকিবান্স পৌঁছে গেছে, যেখানে জিমো টনিকে তার বাবা মায়ের মৃত্যুর ভিডিও দেখে দেয় যে বাকি তার পিতা মাতাকে মেরেছিল। এটা সে কেবলমাত্র অ্যাভেঞ্জার্সদের আলাদা করার জন্য করেছে। এই সব দেখে টনি বাকিবান্সের উপর হামলা করে দেয়। তখন ক্যাপ্টেন বাকি সাহায্য করে আর টনিকে থামাবার চেষ্টা করে। লড়াই শেষে ক্যাপ্টেন সেখানে টনিকে আর নিজের শিল্ড ফেলে পালিয়ে যায়। তখন তাচালা বাকির এই অবস্থা দেখে তাকে নিজের সাথে ওয়াকান্ডায় যেতে বলে। এদিকে জিমোকে বন্দি করে দেওয়া হয়। সেখান থেকে টনি একটু সুস্থ হয়ে পিটারকে কুইন শহরে ছাড়তে যায়। এদিকে ক্যাপ্টেন ও উইন্টার সোলজার মিলে রাফটে হামলা করে আর সেখানের বন্দি অ্যাভেঞ্জারদের ছাড়িয়ে নেয়। আর তারপর ক্যাপ্টেন টনিকে একটা ফোন পাঠায় দরকারে কন্ট্যাক্ট করার জন্য। বাড়ি ফিরতেই ক্লিন্টার স্কটল্যান্ডকে হাউস অ্যারেস্ট করে দেওয়া হয় 2 বছরের জন্য। 1 সপ্তাহ পর তাচালা ওয়াকান্ডা ফিরে যায় আর রাজা হওয়ার জন্য চ্যালেঞ্জ দেওয়া হয়। তখন জাভারি গোষ্ঠীর আম্বাকু তাকে চ্যালেঞ্জ করে আর তার সাথে লড়াই করে। শেষ অবধি তাচালা তাকে হারিয়ে দেয় আর ব্ল্যাক প্যান্থার হয়ে যায়। সাথে সাথে ক্যাপ্টেন ওয়াকান্ডা আসে উইন্টার সোলজারকে নিয়ে আর তাচালা তাকে চিকিৎসার জন্য আবার নিদ্রায় পাঠিয়ে দেয়, যাতে তার মাথা থেকে হাইড্রার সমস্ত কোড বের করা যেতে পারে। অপরদিকে জেনারেল রস নাতাশাকে খুঁজে বেড়ায় আর নাতাশা এদেশ থেকে ওই দেশ পালিয়ে বেড়ায় আর রিক ম্যাসনের সাহায্য নিয়ে নরওয়ের একটি সেফ হাউসে চলে যায়। অপরদিকে এলিনা এক ব্ল্যাক উইডোকে হত্যা করে আর সিনথেটিক গ্যাসের স্পর্শে চলে আসে, ফলে তার জ্ঞান ফিরে যায়। এই সিনথেটিক গ্যাস আসলে রেড রুমের এজেন্টরা বানিয়েছে মাইন্ড কন্ট্রোল করার জন্য। এলিনা নাতাশাকে অ্যান্টিডোট পাঠায় আর আশায় থাকে যে অ্যাভেঞ্জার্সরা বাকি ব্ল্যাক উইডোকে রেড রুম থেকে মুক্ত করতে সাহায্য করবে। নাতাশা সেই অ্যান্টিডোটে সিসি নিয়ে গাড়িতেই ছিল, সে জানতো না যে তার কাছে এইসব আছে। তখন রেড রুমের এজেন্ট টাস্কমাস্টার তারপর আক্রমণ করে।
নাতাশা কোনো রকম সেখান থেকে বেঁচে পালায় আর জানতে পারে এই শিশুগুলো বুডাপেস্ট থেকে এসেছে। তারপর নাতাশা গিয়ে এলিনার সাথে দেখা করে আর জানতে পারে রেড রুমের মালিক ড্রেকফ এখনও জীবিত আর রেড রুমে এখনও ট্রেনিং হচ্ছে। তখন কিছু ব্ল্যাক উইডো আর টাস্কমাস্টার তাদের উপর অ্যাটাক করে এলিনা ও নাতাশা সেখান থেকে পালিয়ে যায়। তারপর তারা রেড গার্ডিয়ান্সকে ছাড়ায় এলিনার ইচ্ছা মতো অ্যাভেঞ্জার্সরা আসেনি, কারণ গত সপ্তাহেই অ্যাভেঞ্জার্সরা বিভক্ত হয়ে গেছে লড়াইয়ে। আগে গিয়ে তারা মিলে রেড রুমের সমস্ত ব্ল্যাক উইডোকে মুক্ত করে দেয় মাইন্ড কন্ট্রোল থেকে, আর আবার নাতাশা সেই লোকেশন ছেড়ে চলে যায় কারণ থান্ডারবোল্ট রড সেখানে চলে এসেছিল। অপরদিকে ওয়াকান্ডাতে তাচালা ইউসিলিস ক্লর লোকেশন পায় আর তাকে ধরার জন্য সে ওকিও নাকের সাথে সাউথ কোরিয়া পৌঁছায়। সেখানে ইউএস এজেন্ট এভারেস্ট রস তাকে ধরতে আসে আর ব্ল্যাক প্যান্থারের সাহায্যে তার ইউসিলিসকে ধরে নেয়, কিন্তু এরিক কিলমঙ্গা তাকে ছাড়িয়ে নিয়ে যায় আর এতে রসকে গুলি লেগে যায়। আর তার এই অবস্থা দেখে তাচালা তাকে ওয়াকান্ডা নিয়ে আসে আর শুরু তার চিকিৎসা শুরু করে। অপরদিকে এরিক কিলমঙ্গার ইউসিলিসকে মেরে ফেলে আর তার শরীর নিয়ে ওয়াকান্ডা পৌঁছায়, আর ইউসিলিসকে মৃত দেখে ওয়াকান্ডার বর্ডারের গোষ্ঠীরা এরিকের তরফে হয়ে যায়। কারণ যখন ইউসিলিস ওয়াকান্ডা থেকে পালাবার জন্য বোমা বিস্ফোরণ করেছিল তখন এই বর্ডারের কিছু মানুষের মৃত্যু হয়ে যায়। তারপর এরিক রাজসভায় গিয়ে তাচালাকে চ্যালেঞ্জ করে রাজা হওয়ার জন্য আর নিজের ব্যাপারে সব বলে যে সে হচ্ছে ওয়াকান্ডার রাজকুমার এনজুবুর সন্তান। আগে লড়াইয়ে এরিক তাচালাকে হারিয়ে দেয় আর তাকে নিচে ঝর্ণায় ফেলে দেয়। রাজা হবার পর এরিক সমস্ত হার্ট সেভ হাবকে পুড়িয়ে দেয়, কিন্তু নাকি একটা হাব চুরি করে নেয়। তারপর এরিক যুদ্ধ করার জন্য অস্ত্র পাঠাতে শুরু করে পৃথিবীর বিভিন্ন এলাকায় ব্ল্যাক মানুষদেরকে, যাতে সে পুরো পৃথিবীতে রাজত্ব করতে পারে ওয়াকান্ডার ভাইব্রেনিয়ামের শক্তি সাহায্যে। এইসব ওয়াকান্ডার রানী রমান্ডার সঠিক লাগে না, তাই সে সুরি নাকি ও রসের সাথে আম্বাকুর কাছে পৌঁছায় সাহায্যের জন্য। সেখানে তারা আহত তাচালাকে পায় আর তাকে হার্ট সেভ হাবটি পান করায় আতাচালা সুস্থ হয়ে যায়। আর তারপর তাচালা জাবারি বস্তির সাথে মিলে এরিকের বিপক্ষে লড়ে, এরিককে হারানোর পর সে আবার রাজা হয়ে যায় আর পুরো পৃথিবীর সামনে ওয়াকান্ডার ব্যাপারে সব রহস্য বলে দেয়। আরও কিছুদিন কেটে যায় আর উইন্টার সোলজার এখন সুস্থ হয়ে যায় পুরোপুরি। অপরদিকে নাতাশা অ্যাভেঞ্জার্সের কুইনজেটটি ব্যবস্থা করে আর সেখান থেকে ক্যাপ্টেনের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে পিটার পার্কার অ্যাডিয়েন্স টুমসের ব্যাপারে জানতে পারে আর টুমসের পুরো চুরি করে এলিয়েন টেকনোলজির ব্যাপারে হ্যাপি ও টোনিকে জানায়, কিন্তু পিটার ভাবে যে টোনি তাকে হয়তো সিরিয়াস নিচ্ছে না আর সে টুমসের ভিলেন রূপ ভালচারকে ধরার চেষ্টা করে, কিন্তু হিতে বিপরীত হয়। অবশেষে আয়নম্যানকে আসতে হয় সবাইকে বাঁচাবার জন্য আর তারপর টোনি তার কাছ থেকে তার স্পাইডারম্যান স্যুটটি নিয়ে নেয়। এদিকে ডক্টর স্ট্রেঞ্জ অনেক অপারেশনের পরও যখন নিজের হাত ঠিক করতে বিফল হয় তখন সে কামাতাজের ব্যাপারে জানতে পারে আর সে নেপাল পৌঁছায়। সেখানে তার পরিচয় হয় মর্ডো আর এশিয়েন্ট ওয়ানের সাথে। কিছুক্ষণ তর্কের পর শেষ অবধি সে মিস্টিকার্টের ট্রেনিং শুরু করে। অপরদিকে পিটার জানতে পারে টুমস অনেক স্টারটেক চুরি করার প্ল্যান করছে, তখন সে নিজের পুরনো স্যুটের সাহায্যে তাকে আটকাতে যায়। শেষ অবধি স্পাইডারম্যান ভালচারকে ধরে নেয়। তার এই কাজ দেখে টোনি স্টার্ক তাকে আয়রন স্পাইডার স্যুটটি গিফট করতে চায় আর অ্যাভেঞ্জার জয়েন করার অফার দেয়, কিন্তু পিটার তাকে নিষেধ করে দেয় কারণ সে এখনও অ্যাভেঞ্জার্স হওয়ার জন্য তৈরি নয়। এটা শুনে টোনি মুগ্ধ হয় আর পিটারকে তার পুরনো স্যুটটি ফেরত দেয়, যেটা পিটার বাড়ি গিয়ে পেয়ে যায়। কিন্তু সে স্যুটটি পরার পর আন্ট মে তাকে দেখে নেয় আর জেনে যায় যে পিটারই হচ্ছে স্পাইডারম্যান। অপরদিকে কাইসিলিয়াস ডরমামুর সাথে কন্ট্যাক্ট করে নেয়। এদিকে ব্ল্যাক উইডো স্যামুয়েলসন ও ক্যাপ্টেন মিলে ভালচারে এলিয়ান টেকনোলজি স্মাগলারদের ট্র্যাক করে নেয় আর তাদের আটকায় সেগুলো ব্যবহার করা থেকে। অপরদিকে কামাতে যে ডক্টর স্ট্রেঞ্জের ট্রেনিং তখনও চলছে। এদিকে অ্যাভেঞ্জার্স হেডকোয়ার্টারে টোনি স্টার্ক ন্যানোটেকের ওপর কাজ করছে নিজের নতুন আয়রন স্যুট বানাবার জন্য। সেই বছরটিও শেষ হয়ে যায় আর 2017 সালের মার্চ মাসে ডক্টর স্ট্রেঞ্জ আই অফ অ্যাগামেটার ব্যাপারে জানতে পারে আর সেদিনই ওয়াং ও মর্ডো তাকে কামাতাজের ইতিহাসের ব্যাপারেও জানায়। সেখানে তখন কাইসিলাস এসে হামলা করে, লন্ডনের সেন্টারমকে ধ্বংস করে কাইসিলাস নিউ ইয়র্কের সেন্টারমে যায়। সেখানে ডক্টর স্ট্রেঞ্জ তাকে আটকায় আর তখন ক্লক অফ ল্যাভিটেশন ডক্টর স্ট্রেঞ্জে সাহায্য করে। শেষ অবধি ডক্টর স্ট্রেঞ্জ কাইসিলিয়াসকে ধরে নেয়। তখন কাইসিলিয়াস এশিয়েন্ট ওয়ানের ডার্ক ডাইমেনশনের ব্যাপারটা ডক্টর স্ট্রেঞ্জকে জানিয়ে দেয়। হঠাৎ তখন কাইসিলিয়াসের এক সাথী ডক্টর স্ট্রেঞ্জকে আহত করে দেয়। আহত অবস্থায় স্ট্রেঞ্জ সিরিংলিংয়ের সাহায্যে হসপিটাল পৌঁছায় আর ক্রিস্টিনের সাহায্য নিয়ে সে অপারেশন করায়। সুস্থ এসে মর্ডোর কাছে গিয়ে এশিয়েন্ট ওয়ানের ব্যাপারে জানিয়ে দেয়। তখন সেখানে কাইসিলিয়াস এসে হামলা করে আর ডক্টর স্ট্রেঞ্জ ও বাকিরা মিরর ডাইমেনশনে পৌঁছে যায়। তখন সেখানে ডক্টর স্ট্রেঞ্জ মর্ডোকে বাঁচাতে এশিয়েন্ট ওয়ান আসে। আগে কাইসিলিয়াস চালাকি করে এশিয়েন্ট ওয়ানকে গুরুতর আহত করে ফেলে। তারপর ডক্টর স্ট্রেঞ্জ এশিয়েন্ট ওয়ানকে হসপিটাল নিয়ে যায়, যেখানে ডক্টর স্ট্রেঞ্জের সঙ্গে এশিয়েন্ট ওয়ান অ্যাস্ট্রাল ফর্মে কথা বলে আর মারা যায়। পরদিন কাইসিলিয়াস হংকংয়ের সেন্ট্রামকে ধ্বংস করে দেয় আর ডরমামু পৃথিবীর দিকে এগিয়ে আসে। তখন ডক্টর স্ট্রেঞ্জ আই অফ অ্যাগামোটো টাইম স্টোনের সাহায্যে সব কিছু রিভার্স করে আর টাইম লুপ বানিয়ে ডরমামুর সাথে বার্গেনিং করে পৃথিবীকে বাঁচিয়ে নেয়। সব কিছু ঠিক হয়ে যাওয়ার পর মর্ডো তাদের ছেড়ে চলে যায়, কারণ ডক্টর স্ট্রেঞ্জ প্রকৃতির নিয়মকে ভঙ্গ করে পৃথিবীকে বাঁচিয়েছে। এরপর ডক্টর স্ট্রেঞ্জ নিউ ইয়র্কের সেন্ট্রামের প্রোটেক্টর হয়ে যায় আর সর্সারার সুপ্রিমো। অপরদিকে থর ইউনিভার্স ঘুরে বেড়ায় ইনফিনিটি স্টোনের খোঁজে আর এক সময় তাকে শাটার ধরে নেয় আর তাকে অ্যাসগার্ডের সর্বনাশ মানে র্যাগনারকের ব্যাপারে জানায়। কিন্তু থর তার কথা সিরিয়াস নেয় না আর তাকে মেরে তার মুকুট নিয়ে অ্যাসগার্ড ফিরে যায়। সেখানে গিয়ে থর জানতে পারে লোকির ব্যাপারে, যে সে ওডিন রূপে এখানে আছে
আর তারপর থর লোকিকে নিয়ে পৃথিবীতে আসে নিজের বাবাকে খুঁজতে। সেখানে থরের সাক্ষাৎ ডক্টর স্ট্রেঞ্জের সাথে হয় আর তার সাহায্যে থর ওডিনকে খুঁজে পায় নরওয়েতে। কিন্তু অনেক দেরি হয়ে গেছে, এখন ওডিনের মৃত্যু কাছে এসেছে। আর সে মরার আগে থর লোকিকে হেলার ব্যাপারে জানিয়ে দেয় আর হেলাকে আটকাতেও বলে যায়। ওডিনের মৃত্যুর পর হেলা হেল থেকে মুক্ত হয়ে যায় আর সে ডাইরেক্ট নরওয়েতেই আসে। থর তাকে মারার জন্য তার মিউনিয়ারটি ছুড়ে দেয়, কিন্তু হেলা সে মিউনিয়ারটি ধরে নেয় আর ভেঙে ফেলে। এই সব দেখে লোকি বাইফ্রস্ট খুলতে বলে। হেলা তখন থরকে আর লোকিকে বাইফ্রস্ট থেকে বাইরে ফেলে দেয় আর অ্যাসগার্ড পৌঁছায়। আর সেখানে সে সমস্ত যোদ্ধাদের মেরে ফেলে আর স্ক্র্যাচকে ছেড়ে দেয়, কারণ সে হেলার তরফে হয়ে যায়। তারপর হেলা ইন্টারনাল ফ্লেমের সাহায্যে নিজের আর্মিদের পুনর্জীবন দেয় আর তারপর সে বাইফ্রস্ট খোলার জন্য হেমডালকে খুঁজতে শুরু করে, কারণ বাইফ্রস্ট খোলার তলোয়ার হেমডালের কাছেই আছে। অপরদিকে থর লোকি গিয়ে পৌঁছায় এক অন্য প্ল্যানেট সাকারে। সেই গ্রহতে গ্র্যান্ডমাস্টার রাজত্ব করে। লোকি গ্র্যান্ডমাস্টারের কাছের হয়ে যায় আর ভ্যালকাইরি থরকে নিয়ে যায় গ্র্যান্ডমাস্টারের কাছে আর বিক্রি করে দেয়। সেখানে থর কর্গকে দেখে। কর্গ এখানে কেবলমাত্র বিপ্লব চায় আর এখান থেকে বেরোতে চায়। আগে থর হালকের সাথে লড়াই করে আর সেখানে গ্র্যান্ডমাস্টারের জন্য থর হেরে যায়। তারপর থর ভ্যালকাইরি ও হালকে অ্যাসগার্ড যেতে বলে তার সাথে, কিন্তু তারা নিষেধ করে দেয়। ফলে থর একাই সেখান থেকে পালাবার চেষ্টা করে। তখন তার পেছনে হাল্ক আসে আর কুইন জেটের মধ্যে নাতাশার পাঠানো ভিডিও দেখে ব্রুসের ট্রান্সফর্ম হয়ে যায় আর সে বলে যে সে 2 বছর ধরে হাল্ক হয়েছিল। আগে থর ব্রুসকে সব বলে। এদিকে ভ্যালকাইরি কর্কে অস্ত্র দিয়ে দেয় আর সে সাকার প্ল্যানেটে বিপ্লব এনে দেয়। তারপর থর ব্রুস ও ভ্যালকাইরি সাকারের আর্মির সাথে লড়ে আর একটা লাভার সুরঙ্গের সাহায্যে অ্যাসগার্ড পৌঁছায়। সাথে সাথে লোকি কর্গ তার সাথীদের লিডার হয় আর একটা শিপ নিয়ে বেরিয়ে পড়ে অ্যাসগার্ডের দিকে। অ্যাসগার্ডে হেলার সাথে লড়াইয়ের ফলে থরের একটা চোখ কানা হয়ে যায় আর হেলা থরকে মারতে যায়। তখন থর নিজের শক্তির ব্যাপারে জানতে পারে আর সেখান থেকে গিয়ে হেলার আর্মিদের মারতে শুরু করে। সাথে সাথে ব্রুস আবার হাল্ক হয়ে যায় আর ফেনারেস উলফকে হারিয়ে দেয়। অনেক লড়েও যখন থর জিততে পারে না তখন তার শার্টারের কথা মনে আসে আর সে লোকির সাহায্য নিয়ে শার্টারের মুকুটটি ইটার্নাল ফ্লেমে দিতে বলে আর শার্টার রিবন করে আর তার আকার বিশাল হয়ে যায়। সেখানে মুকুটকে ফ্লেমে দেওয়ার সময় লোকি সেখানে রাখা টেসরেক্টটি নিয়ে নেয়। এদিকে শার্টার অ্যাসগার্ডকে ধ্বংস করে দেয়, সাথে সাথে হেলাকেও মেরে ফেলে। তারপর সেখান থেকে থর হাল্ক লোকি ভ্যালকাইরি হেমডালো বাকি অ্যাসগার্ডিয়ান্সরা কর্গের শিপের সাহায্যে পৃথিবীর পথে রওনা হয় নিজেদের নতুন ঘরের খোঁজে। এদিকে পৃথিবীতে স্কটল্যান্ডের হাউস রারেস্টের সাজা আর মাত্র 3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। অপরদিকে হ্যাংপিম তার স্ত্রীকে ফ্রিয়ে আনার জন্য কোয়ান্টাম টার্নাল বানিয়ে ফেলেছে আর সেটা স্টার্ট করার সাথে সাথে জেনেট স্কটল্যান্ডকে সাহায্যে হ্যাংপিমের সাথে কথা বলে। এদিকে ঘোস্ট মানে ইভাস্টার জেনেটের সাহায্যে কোয়ান্টাম টার্নালের শক্তি নিয়ে নিজের ফেজিংকে ঠিক করতে চায়, কারণ এই ফেজিং ধীরে ধীরে তার প্রাণ নিচ্ছিল আর তাই সে হ্যাংপিমের ল্যাব চুরি করে নেয়। সাথে সাথে ব্ল্যাক মার্কেটের ডিলার সানিবার্জো সেটার পেছনে পড়ে, কারণ সেই টেকনোলজিটা ব্ল্যাক মার্কেটে বিক্রি করে টাকা ইনকাম করতে চায়। তখন হ্যাংপিম হোপ ও স্কট লুইসের সাহায্যে ঘোষ্ট সানিকে কনফিউজ করায় আর জেনেটকে ফিরিয়ে নিয়ে আসে। 30 বছর পর ফিরে এসে জেনেট নিজের শক্তির সাহায্যে ঘোষ্টকে কিছু সময়ের জন্য ঠিক করে নেয়, কারণ এত বছর কোয়ান্টাম রিয়ালমে থাকার ফলে জেনেটের কাছে কিছু আলাদা শক্তি এসে গেছে। কিন্তু তারপরও ঘোষ্টের কোয়ান্টাম পার্টিকেলের দরকার পড়ে বেঁচে থাকার জন্য আর তাই স্কট ও বাকিরা তার সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে যায়। এদিকে সানিকা পুলিশ ধরে নিয়ে যায় আর স্কট ও হাউস অ্যারেস্টের সাজা কমপ্লিট করে মুক্ত পায়। অপরদিকে স্পেসে থ্যানোস নিজের শিপের সাহায্যে চলে আসে টেসরেক্ট নিতে আর অ্যাসগার্ডিয়ান্সদের উপর হামলা করে অর্ধেক অ্যাসগার্ডিয়ান্সদের মেরে ফেলে, থরকে হারায় আর লোকির কাছ থেকে টেসরেক্টটি নিয়ে নেয়। সাথে সাথে সে হালকে মেরে আহত করে দেয়। এদিকে মরার আগে হেমডাল কালো জাদুর সাহায্যে হালকে পৃথিবীতে পাঠিয়ে দেয়। লোকিও থ্যানোসকে মারার চেষ্টা করে আর থ্যানোস লোকিকে মেরে ফেলে আর পাওয়ার স্টোনের সাহায্যে পুরোশিপকে ধ্বংস করে দেয় আর চলে যায় বাকি স্টোনের খোঁজে। এই সব কিছু 2018 সালের মার্চ মাসে ঘটছিল, যখন পৃথিবীতে হালকে সে সেন্টাম সেন্টারমে এসে পড়ে আর ব্রুস ব্যানারে ট্রান্সফর্ম হয়ে যায়। তখন তার সাক্ষাৎ হয় ডক্টর স্ট্রেঞ্জ ও ওয়াংয়ের সাথে। সে তাদের থ্যানোসের ব্যাপারে জানায়। তখন সমস্ত ইনফিনিটি স্টোন যেগুলো পৃথিবীতে আছে সেগুলো সুরক্ষিত রাখার জন্য ডক্টর স্ট্রেঞ্জ টোনির সাথে দেখা করে ভিজনের সাথে কন্ট্যাক্ট করার জন্য আর তাকে থ্যানোস ও স্টোনের ব্যাপারে সব জানায়। কিন্তু ভিজন কোথায় আছে সেটা টোনি জানে না আর কোনো রাস্তা না দেখে ক্যাপ্টেনের দেওয়া ফোনটি নিয়ে ক্যাপ্টেনকে ফোন করতেই যাবে কি সে বাইরের কিছু আওয়াজ পায়। বাইরে গিয়ে তারা দেখে অ্যাবিনোমো ও কার্ল অবসিডিয়ান টাইম স্টোন নিতে পৌঁছে গেছে আর তারা স্টোনের জন্য টোনি ডক্টর স্ট্রেঞ্জ ব্রুস ও ওয়াংয়ের উপর হামলা করে। কিন্তু ব্রুস অনেক চেষ্টা করে হালকে ট্রান্সফর্ম হতে পারে না। অ্যাবিনোভো নিজে জাদুর সাহায্যে ডক্টর স্ট্রেঞ্জের কাছ থেকে টাইম স্টোন নিতে পারে না আর তা সে ডক্টর স্ট্রেঞ্জকেই সাথে নিয়ে নেয় নিজেদের গ্রহ টাইটানে যাওয়ার জন্য।
এদিকে টনির লড়াই কল অফ সিডিয়ানের সাথে হয়। সেখানে টনি সাহায্য করতে স্পাইডারম্যান পৌঁছে যায়। অ্যাভিনিউ ডক্টর স্ট্রেঞ্জকে নিয়ে চলে নিজের শিপে, আর তার পেছন পেছন টনি ও স্পাইডারম্যানও শিপের মধ্যে পৌঁছে যায়। এখানে টনি পিটারকে তার বানানো সে আয়ন স্পাইডার সুটটি দেয়, যাতে স্পেসে তার কোনো অসুবিধা না হয়। আগে তারা বড় চালাকির সাথে অ্যাভিনিউকে শিপ থেকে বাইরে ফেলে মেরে দেয়, আর ডক্টর স্ট্রেঞ্জকে বাঁচিয়ে নেয়। তারপর টনি ডক্টর স্ট্রেঞ্জকে বলে যে পৃথিবীতে না গিয়ে টাইটান গ্রহতে যাওয়াই ভালো। এদিকে পৃথিবীতে ব্রুস ক্যাপ্টেন আমেরিকাকে ফোন করে পুরো ব্যাপারটি জানায়। তার কথা শুনে ক্যাপ্টেন, ব্ল্যাক উইডো, ফ্যালকন তাড়াতাড়ি স্কটল্যান্ড পৌঁছায়, আর সেখানে ভিজন ও ওয়ান্ডাকে পক্সিমা মিডনাইট ও করবাস ক্লেভসের হাত থেকে বাঁচায়। তারা এসেছিল ভিজনকে মেরে মাইনস্টোন নিতে। তারপর ক্যাপ্টেন ভিজনকে বাঁচাবার জন্য তার মাথা থেকে মাইনস্টোন বের করে দেওয়ার জন্য ওয়াকান্ডা পৌঁছে যায়। সেখানে তাদের সাথে রোডি ও ব্রুসও থাকে। ওয়াকান্ডাতে সুরি পরীক্ষা করে বলে যে ভিজনের মাথা থেকে স্টোনটি বের করা সম্ভব, আর বিনা স্টোনেও ভিজন বেঁচে থাকবে, কিন্তু এটা করতে অনেক সময় লেগে যাবে। তারপর সুরি মাইনস্টোন বের করার কাজ শুরু করে। অপরদিকে মহাকাশে একটা ইমার্জেন্সি সিগন্যালের পেছনে গার্ডিয়ান্সরা যায়, আর তারা অ্যাসগার্ডিয়ান্স এসে শিপের কাছে পৌঁছায়, যেটা থানোস ধ্বংস করে দিয়েছিল। সেখানে তারা থরকে পায়, সে অজ্ঞান হয়েছিল। গার্ডিয়ান্সরা থরকে তার শিপের ভেতরে আনে, আর জ্ঞান ফেরার পর থর তাদের থানোসের ব্যাপারে জানায়। এই সব শুনে গমরাও তাদেরকে থানোসের ব্যাপারে জানায়, কারণ গমরাও তো থানোসের মেয়ে, তাই সে সব জানে তার প্ল্যান সম্পর্কে। আগে গিয়ে তারা দুইটি টিমে ভাগ হয়ে যায়। প্রথম টিমে রকেট, থর ও গ্রুট নিডাভেলিয়ারের উদ্দেশ্যে রওনা হয়। থর নিজের জন্য একটা অস্ত্র বানাতে সেখানে যেতে চায়, যাতে থানোসকে মারা সম্ভব হয়। আর দ্বিতীয় টিমে পিটার, গমরা ও ড্র্যাক্স তারা যায় রিয়েলিটি স্টোন নিতে নোওয়্যার কালেক্টরের কাছে। থর নিডাভেলিয়ার পৌঁছে সেখানে ইট্রি ডর্পের কাছ থেকে জানতে পারে থানোস এসে জোর জবরদস্তি গমলেট বানায়, আর তারপর সমস্ত ডর্পদের মেরে ফেলে আর তার হাতকে অচল করে দেয়। ইট্রিকে থর একটা নতুন অস্ত্র তৈরি করতে বলে, যাতে থানোসকে মারা সম্ভব হয়। আগে ইট্রি থরের সাহায্য নিয়ে স্টর্ম ব্রেকার বানিয়ে ফেলে, আর এই স্টর্ম ব্রেকার আগের অস্ত্র মিউনিয়ার থেকে অনেক বেশি শক্তিশালী, আর এই স্টর্ম ব্রেকারের সাহায্যে বাইফ্রস্টকেও খোলা সম্ভব হয়। আর এই প্রসেসে থর নিজের চোখ ফিরে পায়। অপরদিকে গামোরাতে যাওয়ার আগেই থানোস নোয়ার পৌঁছায়, আর রিয়ালিটি স্টোনটি কালেক্টরের কাছ থেকে নিয়ে নেয়, আর গামোরাকেও সেখান থেকে নিয়ে চলে যায় সোল স্টোনের লোকেশন জানার জন্য। থানোস নিজের শিপে গামোরাকে নিয়ে গিয়ে তার সামনে নেবুলাকে আঘাত করে, আর গামোরা কাছ থেকে সোল স্টোনের লোকেশন জেনে নেয়। তারপর সে গামোরাকে নিয়ে বর্মির পৌঁছায়। এদিকে নেবুলা নিজেকে বন্দি থেকে ছাড়িয়ে পিটার কুইলকে টাইটান গ্রহের লোকেশন দিয়ে দেয়। লোকেশন পেয়ে পিটার, মেন্ট্রিস ও ড্র্যাক্স টাইটান গ্রহের জন্য রওনা হয়। এদিকে বর্মিরে থানোস দেখে রেড স্কালকে, যে অনেক বছর আগে পৃথিবী থেকে টেলিপোর্ট হয়ে এখানে এসেছিল। সেখানে রেড স্কাল থানোসকে নিজের ব্যাপারে বলে যে এখানে যারা সোল স্টোনের খোঁজে আসে তাদের সে রাস্তা দেখায়। তারপর সে থানোসকে জানায় যে সোল স্টোন পাওয়ার জন্য নিজে সব থেকে ভালোবাসার মানুষটাকে বলি দিতে হবে। শেষ পর্যন্ত থানোস তার মেয়ে গমরার প্রাণের বলি দিয়ে দেয়, আর সে এটার জন্য গমরাকে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। গমরার মৃত্যুর পর থানোস সোল স্টোন পেয়ে যায়। এদিকে টাইটানে আয়রন ম্যান ও তার টিম, স্পাইডারম্যান ও ডক্টর স্ট্রেঞ্জের সাক্ষাৎ হয় পিটার, ড্র্যাক্স ও মেন্টিসের সাথে। ডক্টর স্ট্রেঞ্জ নিজের টাইম স্টোনের সাহায্যে 1,40,605 পসিবিলিটিস দেখেছিল থানোসের বিপক্ষে লড়াই করার, যেখানে তারা কেবলমাত্র ভবিষ্যতে একটা লড়াই জিতেছে। বর্মির থেকে থানোস টাইটান গ্রহতে পৌঁছায়, যেখানে আয়রন ম্যান ও বাকিরা থানোসের সাথে লড়ে। কিছুক্ষণের মধ্যে সেখানে নেবুলাও এসে তাদের সাহায্য করতে লাগে। তারা প্রায় থানোসের কাছ থেকে গংলোড বের করেই নিয়েছিল, কিন্তু তখন পিটার কুইল গমরার ব্যাপারে জানতে পারে, আর সে থানোসের মাথায় মারতে শুরু করে, যার ফলে মেন্টি সরে যায় আর থানোস তার কন্ট্রোলে বাইরে চলে যায়। তারপর সে সবাইকে মারতে শুরু করে। টনিকে থানোস গুরুতর আহত করে দেয়, আর তাকে মারতেই যাবে তখন ডক্টর স্ট্রেঞ্জ তাকে টাইম স্টোন দিয়ে দেয় টনির প্রাণের বদলে। এরপর থানোস টাইম স্টোন পেয়ে সেখান থেকে পৃথিবী এসে পৌঁছায়। পৃথিবীতে অ্যাভেঞ্জার্সরা ওয়াকান্ডাতে তারই পাঠানো আউটরাইডার্সের সাথে লড়াই করছে। সেখানে থর পৌঁছে লড়াই অংশগ্রহণ করে, কারণ তার কাছে এখন স্টর্ম ব্রেকার আছে, আর এটার সাহায্যে সে রকেট ও গ্রুটকেও পৃথিবীতে আনে। থানোস এসে ভিজনের দিকে এগোয়, তাকে সবাই আটকাবার চেষ্টা করে, কিন্তু তার শক্তির আগে কেউ টিকতে পারে না। তখন ভিজন ওয়ান্ডাকে বলে মাইন স্টোনটি ধ্বংস করে দিতে। শেষ পর্যন্ত ওয়ান্ডা মাইন স্টোনটি ধ্বংস করে দেয়, ফলে ভিজনও ডিস্ট্রয় হয়ে যায়। তখন থানোস টাইম স্টোনের সাহায্যে ভিজনকে ফিরিয়ে আনে, আর তার মাথা থেকে মাইন স্টোনটি নিয়ে নেয়, আর সে এখন সমস্ত ইনফিনিটি স্টোন পেয়ে গেছে। তখন থর সেখানে পৌঁছে থানোসের বুকে স্টর্ম ব্রেকার মারে। আগে থর থানোসকে মেরে ফেলতো, তার আগে থানোস স্ন্যাপ করে দেয়, ফলে পুরো ইউনিভার্সের অর্ধেক পপুলেশন শেষ হয়ে যায়। আর থানোস সেখান থেকে স্পেস স্টোনের সাহায্যে পালিয়ে যায়। সেই স্ন্যাপের ফলে অনেক হিরোরাও ডাস্ট হয়ে যায়। টাইটান গ্রহতে নেবুলা ও টনিকে বাদ দিয়ে সবাই ডাস্ট হয়ে যায়, আর পৃথিবীর হিরোদের মধ্যে শুধু ক্যাপ্টেন, হাল্ক, ওয়ার মেশিন, নাতাশা, থর ও রকেট বেঁচে থাকে, বাকি সমস্ত হিরোরা ডাস্ট হয়ে যায়। তাদের লড়াই থেকে দূরে নিউ ইয়র্কে নিক ফিউরি ও মারিয়া হিলও ডাস্ট হয়ে যায়। নিক ফিউরি ডাস্ট হওয়ার আগে সে ক্যাপ্টেন মার্বেলকে একটা সিগন্যাল পাঠিয়ে দেয়। এদিকে স্ন্যাপের ফলে স্যান ফ্রান্সিসকোতে হ্যাঙ্ক পিম, হোপ ও জ্যানেটও ডাস্ট হয়ে যায়, কিন্তু সেই মুহূর্তে স্কটল্যান্ড কোয়ান্টাম রিয়ালমে যায় কিছু পার্টিকাল আনতে, সেখানে বন্দি হয়ে যায়। অপরদিকে ক্লিন্টের পরিবারও ডাস্ট হয়ে অদৃশ্য হয়ে যায়। এইসবের পর থানোস এক অন্য গ্রহতে গিয়ে বসে, নিজের এই বিজয়ে সে এখন খুশি। এদিকে নিক ফিউরি পাঠানো সিগন্যালের জন্য ক্যাপ্টেন মার্বেল অ্যাভেঞ্জার্স হেডকোয়ার্টারে এসে পৌঁছায়,
আর তাকে নাতাশা সব কিছু বলে দেয়। এদিকে টনি ও নেবুলা 22 দিন ধরে মহাকাশে আটকে থাকে, কারণ তাদের কাছে স্পেসশিপের ফিউল শেষ হয়ে গেছে। তারপর ক্যাপ্টেন মার্বেল টনিকে স্পেসে খুঁজে নেয় আর তাকে নিয়ে পৃথিবীতে ফিরে আসে। আগে অ্যাভেঞ্জার্সরা নেবুলার কাছ থেকে থ্যানোসের এক অন্য প্ল্যানেটের ব্যাপারে জানতে পারে আর সেখানে পৌঁছে যায়। সেখানে থ্যানোস বলে যে সে স্টোনগুলো ব্যবহার করে সব স্টোনকে ধ্বংস করে দিয়েছে, আর তাই এখন আর কাউকে ফিরিয়ে আনা সম্ভব নয়। এই সব শুনে থর রেগে যায় আর থ্যানোসের মাথা কেটে ফেলে। 5 বছর কেটে যায়। অ্যান্টম্যানের কোয়ান্টাম ভ্যান যেখানে ছিল সেখানে একটি ইঁদুরের কারণে অ্যান্টম্যান কোয়ান্টাম রিয়াল থেকে বেরিয়ে আসে, আর সে জানতে পারে থ্যানোসের ব্যাপারে। আর সে যখন জানতে পারে যে 5 বছর কেটে গেছে, তখন সে অবাক হয়, কারণ এই 5 বছর তার কাছে 5 ঘন্টার সমান ছিল। সেখান থেকে গিয়ে সে নিজের মেয়ের সাথে দেখা করে আর তারপর সে অ্যাভেঞ্জার্সদের কাছে যায়। আর সেখানে ক্যাপ্টেন ও ব্ল্যাক উইডোকে কোয়ান্টাম রিয়ালমে ব্যবহার করে টাইম ট্রাভেলের কথা বলে। আগে তারা এই প্ল্যানটি নিয়ে টনির কাছে যায় আর তাকে তার প্ল্যানটি বলে। টনি এইসব শুনে নিষেধ করে দেয়, কারণ সে এখন তার বর্তমান জীবনে অনেক সুখে আছে তার মেয়ে আর স্ত্রীর সাথে। সেখানে সাহায্য না পেয়ে ক্যাপ্টেন ব্রুসের কাছে যায়। ব্রুস 5 বছর ধরে নিজের উপর এক্সপেরিমেন্ট করে আর নিজেকে প্রফেসর হালকে ট্রান্সফর্ম করে নেয়। ব্যানারের বুদ্ধি আর হালকের বডিকে এক করে নিয়েছে সে। অপরদিকে টনি পিটারের ছবি দেখে তার কথা মনে পড়ে আর সে স্কটল্যান্ডের প্ল্যানের ব্যাপারে ভাবতে শুরু করে, আর সে টাইম ট্রাভেল জিপিএস বানাতে সক্ষম হয়। অপরদিকে হেডকোয়ার্টারে ব্রুস স্কটল্যান্ডের কোয়ান্টাম ভ্যানের সাহায্যে টাইম ট্রাভেল করার চেষ্টা করে, কিন্তু তারা অসফল হয়। কিছুক্ষণ পর টনি সেখানে আসে আর ক্যাপ্টেনের সিলটি ক্যাপ্টেনকে ফেরত দেয়, সঙ্গে টাইম ট্রাভেল জিপিএসও দেয়। ক্যাপ্টেন মার্বেল ছাড়া বাকি সমস্ত অ্যাভেঞ্জার সেখানে চলে আসে এই মিশনটি করার জন্য। টাইম মেশিন তৈরি করা হয়। অল্প পিম পার্টিকেল থাকার জন্য অ্যাভেঞ্জার্সরা নিজেদের টিম ভাগ করে নেয়, বিভিন্ন বিভিন্ন সময়ে আলাদা আলাদা গিয়ে স্টোন আনার প্ল্যান করে। তারপর টনি, হাল্ক, ক্যাপ্টেন ও অ্যান্টম্যান স্পেস স্টোন, মাইন্ড স্টোন ও টাইম স্টোনের জন্য 2012 সালে লোকির আক্রমণের সময় পৌঁছায়। হাল্ক অ্যান্সিয়েন্ট ওয়ানের কাছে যায় টাইম স্টোনের জন্য, কিন্তু সে মানা করে দেয়। তখন ব্রুস বলে তাদের কাজ হয়ে গেলে তারা আবার স্টোন ফেরত দিতে চলে আসবে, আর তাকে ডক্টর স্ট্রেঞ্জের স্যাক্রিফাইসের ব্যাপারে বলে। অবশেষে অ্যান্সিয়েন্ট ওয়ান তাকে টাইম স্টোনটি দিয়ে দেয়। সাথে সাথে অ্যাভেঞ্জার্স টাওয়ার থেকে ক্যাপ্টেন মাইন্ড স্টোন নিয়ে নেয় হাইড্রার এজেন্টদের কাছ থেকে। কিন্তু 2012 সালে হাল্কের জন্য অ্যান্টম্যান ও টনি টেসরেক্ট মানে স্পেস স্টোন নিতে পারে না, আর সেখানে লোকি স্পেস স্টোন নিয়ে পালিয়ে যায়। তারপর স্কটকে ফিরে যেতে বলে টনি ও ক্যাপ্টেন আরও অতীতে গিয়ে স্পেস স্টোন আনার প্ল্যান করে, আর তাদের কাছে বেশি পিম পার্টিকেল না থাকায় তারা ফিরতে পারবে না জেনে তারা 1970 সালে নিউ জার্সিতে যায়, যেখানে তারা পিম পার্টিকেল ও স্পেস স্টোন দুটোই পাবে। আগে গিয়ে তারা দুটোই পেয়ে যায়। অপরদিকে অ্যাসগার্ডে রকেট ও থর পৌঁছায় 2013 সালের ইভেন্টে রিয়ালিটি স্টোনের জন্য। এখানে রকেট জেনে শরীর থেকে রিয়ালিটি স্টোনটি বের করে নেয়। থর নিজের মায়ের সাথে দেখা করে আর যাবার আগে মিউনিয়ারটিও সাথে নিয়ে নেয়। সাথে সাথে নেবুলা ও রোডি, নাতাশা ও ক্লিন 2014 সালে যায়। সেখানে নেবুলা ও রোডি স্টার লর্ডের আগে পাওয়ার স্টোন নেবার জন্য মোরাগে যায়, আর ক্লিন্ট ও নাতাশা সেখান থেকে বরমিরে যায় সোল স্টোনের জন্য। তারপর ওয়ার মেশিন মানে রোডি স্টার লর্ডকে অজ্ঞান করে পাওয়ার স্টোন নিয়ে নেয় আর ফিরে যায়। কিন্তু নেবুলা ওল্ড নেবুলা ব্রেনের সাথে কানেক্ট হয়ে যায় আর ফিরতে পারে না। আর তখন সেই সময়ে থ্যানোস তাকে ধরে নেয় আর সে নিজের ভবিষ্যতের ব্যাপারে জেনে যায়। আর থ্যানোস বুঝতে পারে যে যদি সে কোনো একজনকে ছেড়ে দেয় তো সে বাকিদের আনার চেষ্টা করবেই, আর তাই সে ঠিক করে সে এবার পুরো ইউনিভার্সকেই রিমুভ করে দেবে, তারপর এক নতুন ইউনিভার্স বানাবে নতুন করে। তারপর সে 2014 নেবুলাকে 2023 পাঠিয়ে দেয়, যাতে সে টাইম মেশিনকে অ্যাক্টিভেট করে দরজা বানাতে পারে থ্যানোসের আর্মিদের আনার জন্য। এদিকে বরমিরে রেড স্কাল সোল স্টোন পাওয়ার প্রক্রিয়া বলে। তখন নাতাশা নিজেকে স্যাক্রিফাইস করে দেয় আর ক্লিন সোল স্টোনটি পেয়ে যায়। হিরোরা সব স্টোন নিয়ে ফিরে আসে আর ক্লিন সবাইকে নাতাশার ব্যাপারে বলে। তারপর টনি সমস্ত স্টোনগুলোকে একটা ন্যানোটেক গংলেটে রাখে আর হাল্ক স্ন্যাপ করে, ফলে যারা 5 বছর আগে ডাস্ট হয়েছিল তারা সবাই ফিরে আসে। এদিকে নেবুলা লুকিয়ে টাইম মেশিন অন করে দেয় আর থ্যানোস সহ তার পুরো আর্মি 2023 চলে আসে। তারপর থ্যানোস এসে অ্যাভেঞ্জার্স হেডকোয়ার্টার ধ্বংস করে দেয়। আগে ক্যাপ্টেন থর ও আয়রনম্যান মিলে থ্যানোসের সাথে লড়ে। সেখানে লড়াইয়ে ক্যাপ্টেন থরের মিউনিয়ার তুলে নেয়। অনেকক্ষণ লড়াইয়ের পরও তারা প্রায় হেরে যাচ্ছিল। এদিকে থ্যানোসের পুরো আর্মি তাদের সামনে। তখন ডক্টর স্ট্রেঞ্জ পোর্টাল খুলে সমস্ত হিরোদের ও সুপারন্যাচুরাল পাওয়ার বিংদের লড়াইয়ে আনে থ্যানোসের বিরুদ্ধে। ক্যাপ্টেন মার্বেল সেখানে চলে আসে। শেষ অবধি টনি স্ন্যাপ করে আর নিজের প্রাণের স্যাক্রিফাইস দিয়ে দেয়, পুরো ইউনিভার্সকে বাঁচিয়ে নেয় আর থ্যানোস সহ সমস্ত আর্মিদের তাদের সময়ে ফেরত পাঠিয়ে দেয়। আর তাদের সময় ফেরত যাওয়ার পর তাদের মনে আর কিছুই থাকে না। টনির ফিনোরেলের পর থর ভ্যালকাইরিকে অ্যাসগার্ডের রাজা বানিয়ে গার্ডিয়ান্সের সাথে চলে যায়। এদিকে ক্যাপ্টেন সমস্ত স্টোন ও মিউনিয়ারকে ঠিক সময়ে রেখে আসার জন্য টাইম মেশিনের সাহায্যে চলে যায়, কিন্তু ফিরে আসে না, কারণ সে অতীতে পেগির সাথে থাকতে শুরু করে। আর তারপর সময় এগিয়ে যায় আর সঠিক টাইমে সে সঠিক জায়গায় চলে আসে, মানে যেখান থেকে সে স্টোন রাখতে গেছিল সেখানে চলে আসে। আর সে এখন নতুন ক্যাপ্টেন আমেরিকার জন্য ফ্যালকনকে বেছে নেয় আর তাকে তার শিল্ড দিয়ে দেয়। তো বাস বন্ধুরা, এই ভিডিওটা এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান এই ভিডিও আপনাদের কেমন লাগলো, সাথে সাথে আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে সেগুলো দেখতে অবশ্যই ভুলবেন না। তো আমি আসছি একটা নতুন ভিডিও নিয়ে, সো এখন ভালো থাকুন আর দেখুন বং লাভ কমিক্স।